আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে এবং তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টপিক ছিল, মানে আমি তোমাদেরকে জেনারেল এমব্রায়োলজি নিয়ে ডিসকাস করছিলাম সেদিন, সো আজকে আমরা কন্টিনিউ করব। তো সেদিন আমরা আমরা যে টপিকগুলো কাভার করেছিলাম সেগুলো ছিল মাইটোসিস, তারপর ছিল মায়োসিস, তারপর আমরা পড়েছি গ্যামিটোজেনেসিস। এছাড়া আমরা ফিমেল যে মানে ফিমেল ডেভেলপমেন্টের সাথে সাথে কিভাবে এমব্রায়োজেনেসিস মানে সরি ওয়োজেনেসিস হয়, আমরা সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, তো আমি প্রথমে ক্লাস শুরু করার আগে কিছু জিনিস ক্লিয়ার করে নিতে চাই, যেটা আমাকে পার্সোনালি তোমরা কয়েকজন পরে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছো। একটা হচ্ছে যে কেউ কেউ জিজ্ঞাসা করেছে যে ভাইয়া গ্রানুলোসা সেল কি আর ফলিকিউলার সেল কি, তো এটা আমি বলে নিতে চাই যে গ্রানুলোসা সেল আর ফলিকুলার সেল একদম একই জিনিস, এদের মাঝে কোনো পার্থক্য আছে? সরি, স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, গ্রানুলোসা সেল আর ফলিকুলার সেল একদম এক্স্যাক্টলি একই জিনিস। আমি তোমাদেরকে ডিরেক্ট ল্যাংম্যানের লাইনে দেখাচ্ছি। এই যে দেখো, FSH অলসো স্টিমুলেটস ম্যাচুরেশন অফ ফলিকুলার ব্র্যাকেটে গ্রানুলোসা সেল, সো তারা মানে এসেনশিয়ালি তারা একই জিনিস। এছাড়া আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে ভাইয়া গ্রাফিয়ান ফলিকুল এটা কি, বা ভাইয়া ভেসিকুলার ফলিকুল নিয়ে আপনি কিছু বললেন না কেন? এই দুটো একদম একই জিনিস। দেখো, এই যে ভেসিকুলার ম্যাচিউর ভেসিকুলার ব্র্যাকেটে গ্রাফিয়ান ফলিকুল, সো গ্রাফিয়ান ফলিকুল আর ভেসিকুলার ফলিকুল এই দুটো একই জিনিস। সো এই দুটো জিনিস আমি একটু ক্লিয়ার করে নিতে চাই, তোমাদের যদি কারো কনফিউশন হয় তাহলে তোমরা যেন এই দুটো ক্লিয়ার করো। তাহলে গ্রানুলোসা সেল আর ফলিকুলার সেল একদম একই জিনিস, আর ভেসিকুলার ফলিকুল আর গ্রাফিয়ান ফলিকুল এই দুটো একদম একই জিনিস। আচ্ছা, আমরা আগের দিন হচ্ছে তোমরা জানো যে আমরা এই যে এই ছবিগুলো আমরা প্রাইমারি ফলিকল থেকে কিভাবে ইভেন্চুয়ালি গ্রাফিয়ান ফলিকল হয়, তারপর কিভাবে ওভুলেশন হয়, আমরা সে পর্যন্ত ছিলাম। তো আমরা আজকে সেখান থেকে কন্টিনিউ করব। আমি জাস্ট তোমাদেরকে একটু ল্যাংম্যানের ছবি দেখিয়ে দিই। আগের দিন আমি আমার হাতে আঁকা ছবি দেখেছিলাম, বাট তোমরা তো তোমাদের বইয়ের সাথে পরিচিত, একই জিনিস। দেখো, প্রিমোডিয়াল ফলিকল, তারপর ফলিকুলার সেলগুলো অনেকগুলো লেয়ার হয়ে যায়, মাঝখানে জোনা পেলোসিলার ডেভেলপ করে, তারপর আস্তে আস্তে এন্ট্রাম আসে, বাইরে থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা আসে, আলটিমেটলি ভেসিকুলার ফলিকলটা আলটিমেটলি একদম ম্যাচিউর যখন হয়ে যায় তখন এই জায়গা থেকে এটা ওভুলেশন হয়ে যায়। এখন আমি আরেকটা জিনিস সেদিন বলিনি, যেটা তোমরা সবাই জানো, যে আমরা জানি যে এই যে দেখো এই ছবিটাতে দেখো, এই গ্রাফিয়ান ফলিকল থেকে খালি এই জিনিসটা ওভুলেশন হয়, সেকেন্ডারি ওয়োসাইট সারাউন্ডেড বাই জোনা পেলোসিডা অ্যান্ড কাভার্ড বাই এ ফিউ করোনা রেডিয়েটর সেলস। সো তাহলে যে গ্রাফিয়ান ফলিকলটা যে পুরোটা অনেক বড়, অনেক বিভিন্ন জিনিস ছিল, এন্ট্রাম ছিল, তারপর হচ্ছে এই যে আরো ফলিকুলার সেল ছিল, ঠিক আছে, ইন্টার্ন এক্সটার্নাল ছিল, এগুলোর কি হয়? আচ্ছা, মানে ওভুলেশন হয়ে গেলে বাকি যে জিনিসটা থাকে সেটা দেখতে অনেকটা এমন দেখায়, এটা ওভারির গায়ে রয়ে যায় এবং এটাকে বলা হয় এটাকে বলা হয় হচ্ছে কর্পাস লুটিয়াম। তোমরা যদি একটা ওভারি দেখো তাহলে দেখতে পাবে, এই যে দেখো একটা ওভারির গায়ে সব স্টেজের ফলিকল দেখানো হয়েছে, প্রিমোডাল ফলিকল, প্রাইমারি ফলিকল, গ্রোয়িং ফলিকল, সেকেন্ডারি ফলিকল ইত্যাদি। ওভুলেশন হয়ে যাওয়ার পর এই ওয়োসাইটটা যখন চলে গেল তখন এই যে এই জিনিসটা আলটিমেটলি এরকম একটা অর্গানে কনভার্ট হয়, এটাকে বলে কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম এমন একটা অর্গান যেখান থেকে অনেক হরমোন তৈরি হয় এবং এই হরমোন গুলো প্রেগনেন্সির ইনিশিয়াল ফেজে ফিটাসকে সাপোর্ট করে। আমরা আজকে এটা নিয়ে বলবো না, কারণ এটা মেনলি ফিজিওলজি টপিক, এটা তোমরা ফিজিওলজির লাস্ট টার্মে রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে আরো ভালো করে পড়বে। বাট জাস্ট তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে গ্রাফিন ফলিকুলার কি হয় আফটার ওভুলেশন, তোমরা যদি শুধু বলতে পারো যে কর্পাস লুটিয়াম তৈরি হয়, যেটা এমন কিছু হরমোন তৈরি করে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, যেটা প্রেগনেন্সির সময় সাপোর্ট করে ফিটাস, দ্যাট শুড বি এনাফ। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই আমাদের, তাহলে আমাদের স্পার্ম তৈরি হয়ে গেল, আমাদের সেকেন্ডারি ওসাইট তৈরি হয়ে গেল। ওভুলেশনে কিন্তু সেকেন্ডারি ওসাইট তৈরি হয়, নট ওভাম, এটা সবসময় মনে রাখবে। তাহলে আমাদের স্পার্ম তৈরি হয়ে গেল, আমাদের সেকেন্ডারি ওসাইট তৈরি হয়ে গেল, তাহলে দেখো সেকেন্ডারি ওসাইটটা ওভারি থেকে বের হয়ে কোথায় যাবে? আবার স্পার্মটা তৈরি হওয়ার পর ফিজিক্যাল বা সেক্সুয়াল ইন্টারকোর্সের পর সেটা ফিমেল জেনিটাল ট্র্যাক দিয়ে কোথায় যাবে, তারা কিভাবে একসাথে মিলিত হয়ে ফার্টিলাইজ করবে, এগুলো নিয়ে আমরা তাহলে আজকে ডিসকাস করি। তাহলে আমরা শুরু করি। শুরুতে আমি বলে নেই যে ফার্টিলাইজেশনটা বলতে আমরা কি বুঝি, আমি কোনো সংজ্ঞা দিচ্ছি না, আমি যে সহজ ভাষায় বলছি একটা ম্যাচিউর স্পার্ম আর একটা ম্যাচিউর ওভামের
নিউক্লিয়ার ম্যাটেরিয়াল মিলিত হয়ে একটা সিঙ্গেল জাইগোট তৈরি করার যে পুরো প্রসিডিউরটা, এখানে অনেক কিছু আছে। শুধু মিলিত হওয়াটাই না, মিলিত হবার আগে দ্য জার্নি অফ দ্য ওভাম ফ্রম দ্য ওভারি টু দ্য সেকেন্ডারি ওসাইট, দ্য জার্নি অফ দ্য স্পার্ম ফ্রম দ্য মেল পেনিস টু দ্য ফিমেল ভ্যাজাইনা টু দ্য লোকেশন হোয়ার দ্য ওভাম ইজ, এই যে জার্নি, ওরা সবাই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যে একটা সিঙ্গেল রনডেভু পয়েন্টে যে মিলিত হচ্ছে, তো এই জার্নিটাও কিন্তু ফার্টিলাইজেশনের প্রসেসে ইনক্লুডেড। তাহলে আমি এটা নিয়ে তাহলে একটু মানে একটু তোমাদেরকে আইডিয়া দেওয়া শুরু করি। ফার্স্টে আমরা ওওসাইট বা মানে ফিমেল যে গ্যামিট সেটার জার্নিটা নিয়ে আমরা ফার্স্টে কথা বলি। আচ্ছা, ফিমেল গ্যামিটটা কিভাবে হয়, তোমরা সেটা ফিমেল ওওজেনেসিস দেখেছো। ফিমেল গ্যামিটটা অনেকটা এই যে এই ফর্মে এসে বের হয়ে আসে, সেকেন্ডারি ওওসাইট সারাউন্ডেড বাই জোনা পেলোসিডা অ্যান্ড সারাউন্ডেড বাই এ ফিউ ফলিকুলার সেল, যেগুলোকে আমরা বলি করোনা রেডিয়েটা। আচ্ছা, এখন ওভাম বা সেকেন্ডারি ওওসাইট এটা কিন্তু একটা সেল জাস্ট, এর কিন্তু কোনো নিজস্ব ইন্ট্রিনসিক মোটিলিটি নেই, মানে সে যে নিজে হেঁটে হেঁটে ওভারির থেকে হেঁটে হেঁটে সে যে একদম ফেলোপিয়ান টিউবে যাবে, তার নিজের কোনো এমন কোন প্রপার্টি নেই যে সেটা করতে পারবে। এখানে কে হেল্প করে, একটা ওভারির জার্নি সরি একটা সেকেন্ডারি ওওসাইটের জার্নি ফ্রম দ্য ওভারি ইনটু দ্য ফেলোপিয়ান টিউব কে হেল্প করে, এটা আমি তোমাদেরকে এখন বলছি। দেখো, তুমি এখানে আমি অনেকগুলো ছবি দেখিয়েছি, তোমরা যেখান থেকে ভালো বুঝতে পারো। দেখো এই ছবিটা তোমরা দেখো, এই হচ্ছে একটা ইউটেরাস, ইউটেরাসের একটা সাইড, ইউটেরাস থেকে বের হয়ে আসছে একটা টিউব, ফেলোপিয়ান টিউব। এই ফেলোপিয়ান টিউবের সাথে কিন্তু আবার দেখো ইউটেরাসের এই সাইডে ওভারিয়ান লিগামেন্ট দিয়ে ওভারিটা লাগানো আছে। একটা জিনিস তোমরা খেয়াল রাখবা যে ফেলোপিয়ান টিউবের পার্টগুলো তো তোমরা সবাই জানো, ফেলোপিয়ান টিউবের এই যে অনেকটা ঝালরের মতো যে পার্টটা, আঙ্গুলের মতো, হাতের আঙ্গুলের মতো দেখা যাচ্ছে, এটার নাম তোমরা সবাই জানো, এটাকে বলা হয় ফিমব্রিয়া। আর ফেলোপিয়ান টিউবের সবচেয়ে ওয়াইড এবং ডাইলেটেড পার্টটার নামও তোমরা সবাই জানো, এটাকে বলা হয় অ্যাম্পিউলা। অ্যাম্পিউলা হচ্ছে এতটা ওয়াইড এবং এতটা ডাইলেটেড যে ইট প্রোভাইডস এনাফ স্পেস ফর দ্য ফার্টিলাইজেশন টু অকার। সো আলটিমেটলি আমরা তাহলে ধরেই নিচ্ছি যে স্পার্মটা যেখান থেকে আসুক তাকে অ্যাম্পিউলাতে আসতে হবে, ওভামটা যেখান থেকে আসুক বা সেকেন্ডারি ওসাইট যেখান থেকে আসুক তাকেও অ্যাম্পিউলাতে আসতে হবে। একটা জিনিস তোমরা দেখো, ওভারির সাথে ফেলোপিয়ান টিউবের যে এন্ডটা ফিমব্রিয়া, এর কিন্তু ওভারির সাথে কোনো ফিজিক্যাল কানেকশন নেই, মানে এদের মধ্যে কোনো অ্যানাটমিক্যাল কন্টিনিউটি নেই। কিন্তু তাহলে কিভাবে ওভারিটা ডিরেক্ট ফেলোপিয়ান টিউবে ঢুকে, কেন ওভারিটা অন্য কোথাও পড়ে যায় না? একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা যে ডিউরিং দ্য টাইম অফ ওভুলেশন ফিমেলদের শরীরে অনেক রকম হরমোন আসে, প্রোজেস্টেরন এস্ট্রোজেনের অনেক রকম অ্যামাউন্ট বাড়ে কমে, তো তখন এমন একটা সুইটেবল হরমোনাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যে ফেলোপিয়ান টিউবের যে ফিমব্রিয়া সে মুভমেন্ট করে, মুভমেন্ট করে করে ওভারির গায়ে সে অনেকটা হাত বুলায় দেয়। তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো যে আমার মাথাটা হচ্ছে ওভারি আর আমার হাতটা হাতের আঙ্গুলগুলো হচ্ছে ফিমব্রিয়া, ওভারির গায়ে ফিমব্রিয়াগুলো এভাবে একটা সুইপিং মোশন করে, একটা সুইপিং মোশন করে। এখন আমার মাথায় যদি কোনো কিছু আমি রেখে দিই, ধরো ধরো একটা চাল রেখে দিলাম, আমি এভাবে সুইপ করে করে চালটা বের করে আনতে পারবো না। ফিমব্রিয়াটাও এভাবে সুইপিং মোশনের মাধ্যমে যেই মানে ওভুলেটেড যে সেকেন্ডারি ওসাইটটা, এই সেকেন্ডারি ওসাইটটা ফিমব্রিয়া পিক আপ করে তার ভিতরে ঢুকিয়ে নেয়। আচ্ছা, তাহলে আমরা এরপর তাহলে আমরা কি বুঝলাম যে ফিমব্রিয়েটেড এন্ড অফ দ্য ফেলোপিয়ান টিউব হেল্পস ইন আপটেকিং দ্য সেকেন্ডারি ওসাইট ফ্রম দ্য ওভারি ইনটু দ্য ফেলোপিয়ান টিউব। আচ্ছা, এছাড়া তোমরা এরপর তাহলে ফিমব্রিয়ার অ্যাকশনের কারণে এটা আলটিমেটলি ফেলোপিয়ান টিউবে ঢুকলো, কিন্তু ফেলোপিয়ান টিউবের ফিমব্রিয়েটেড এন্ড তো জাস্ট এতটুকু, এখান থেকে তাকে অ্যাটলিস্ট এই পর্যন্ত যেতে হবে, তাকে তো অ্যাটলিস্ট অ্যাম্পুলা পর্যন্ত দেখে যেতে হবে, তাহলে এত দূর সে কীভাবে যাবে? ও মানে সেকেন্ডারি ওসাইটে তো নিজের কোনো মোটিলিটি প্রপার্টি নেই। আমরা জানি যে আমাদের বডিতে অনেকগুলো টিউব আছে, জিআই ট্র্যাক্ট আছে, তারপর তোমার হচ্ছে ইউরেটার আছে, গল ব্লাডার আছে, বাইল ডাক্ট আছে, আমাদের শরীরে যত এরকম হলো টিউব আছে প্রত্যেকটা হলো টিউবের একটা প্রপার্টি আছে, তোমরা সবাই নাম শুনে থাকবে, পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে হচ্ছে কোনো একটা অর্গানের ওয়ালগুলো এমনভাবে মুভ করে যেন ওই ওয়ালের কন্টেন্টগুলো সামনের দিকে যায়। যেমন আমরা কোনো কিছু মানে খাওয়া যদি আমরা খাই, আমাদের সেটা যখন আমাদের ধরো
ইসোফেগাসে যায়, ইসোফেগাসে কিন্তু সেটা বসে থাকে না, ইসোফেগাস আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড কন্ট্রাক্ট করার মাধ্যমে পেরিস্টলসিসের মাধ্যমে সে খাবারটাকে সামনের দিকে পাঠায়। সো ফেলোপিয়ান টিউবও ইজ নো ডিফারেন্ট। ফেলোপিয়ান টিউবের ভিতরে যখন একটা সেকেন্ডারি ওসাইট যায়, ফেলোপিয়ান টিউবও পেরিস্টলসিসের মাধ্যমে এই সেকেন্ডারি ওসাইটটাকে ওর যে অ্যাম্পুলা, অ্যাম্পুলার কাছে নিয়ে যায়। তাহলে আমরা এখন পর্যন্ত কি বুঝলাম, ওভারির গা থেকে পিক আপ করে ফিমব্রিয়া, ফিমব্রিয়া থেকে যখন ফেলোপিয়ান টিউবে ঢুকে তখন পেরিস্টলসিসের মাধ্যমে সেকেন্ডারি ওসাইটটা আলটিমেটলি যে অ্যাম্পুলাতে যে পৌঁছায়। তাহলে আমরা ওভারির জার্নিটা জেনে ফেললাম মোটামুটি। তোমাদের যা জানা দরকার আমি একটুকুই বলছি, অনেক ডিটেলস আছে এখানে, বাট ওটা মনে হয় আমিও ভালো মতো বলতে পারবো না, তোমরাও বলে বুঝতে পারবে না, লাগবেও না পরীক্ষায়। এটা পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত এসব ধরা হয় না, আর তোমাদের জন্য তো আরো ইজি করে ধরা হবে। জাস্ট এটা মনে রাখবা যে ফিমব্রিয়ার সুইপিং মোশনের মাধ্যমে আর ফেলোপিয়ান টিউবের পেরিস্টালসিসের মোশনের মাধ্যমে সেকেন্ডারি ওসাইটটা ওভারি থেকে অ্যাম্পুলাতে যেয়ে ঠেকে। আচ্ছা, তাহলে আমরা ওসাইটের জার্নিটা আমরা মোটামুটি জেনে ফেলাম। এখন আমরা স্পার্মের জার্নিটা একটু জানি। স্পার্মের জার্নিটা অনেক লেংদি, কারণ স্পার্মকে অনেক দূর পথ পাড়ি দিতে হয় এবং স্পার্মকে অনেকভাবে মডিফাই হতে হয়। তাহলে আমরা একটু ভালো করে দেখি। সাপোজ এটা হচ্ছে ভ্যাজাইনা। সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় মেল ফিমেলের ভ্যাজাইনাতে ধরো স্পার্ম ডিপোজিট করে, তারপর ভ্যাজাইনা থেকে সার্ভিক্স পার হয়ে তারপর ইউটেরাসের বডিতে ঢুকে, তারপরে তাকে এই যে কর্নুয়া অফ দ্য ইউটেরাস, কর্নুয়া মানে হচ্ছে জাংশন অফ দ্য ইউটেরাস অ্যান্ড দ্য ফেলোপিয়ান টিউব, এই কর্নুয়া অফ দ্য ইউটেরাসে এসে তারপরে তাকে ফেলোপিয়ান টিউবে যেতে হয়। আচ্ছা, সিঙ্গেল সেক্সুয়াল ইন্টারকোর্সে একটা ফিমেলের ভ্যাজাইনাতে অলমোস্ট 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম ডিপোজিট হয়। সংখ্যাগুলো একটু মনে রাখো, অলমোস্ট 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম ডিপোজিট হয়। আর এই 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম এরপর কি হয় দেখো, এই স্পার্ম গুলো যারা ভ্যাজাইনাতে ডিপোজিট হলো, দে আর নট ইয়েট সুইটেবল ফর ফার্টিলাইজেশন, ইভেন কি দে আর নট ইয়েট সুইটেবল টু গো আপ টু দ্য ফেলোপিয়ান টিউব, মানে তারা যখন এখানে এসে পৌঁছায় তখন কিন্তু তারা সুইটেবল হয় না। তো বিজ্ঞানীরা একটা গবেষণা করে দেখছে যে তারা দেখছে যে তারা যদি একটা মেইলের পেনিস থেকে স্পার্ম নিয়ে ব্লাইন্ডলি সেটা একটা ওভামের সাথে ম্যাচ করায়, দ্যাট ক্যান নট ফার্টিলাইজ, বাট তারা যদি একটা ইউটেরাসের ফেলোপিয়ান টিউব থেকে একটা স্পার্মকে নিয়ে তারপর ফার্টিলাইজ করায়, তারা দেখতে পারে যে দেন দ্যাট স্পার্ম অ্যান্ড ওভাম ক্যান ফার্টিলাইজ। তারপর বিজ্ঞানের একটা সিদ্ধান্তে উপনীত হলো যে মেলের স্পার্ম যখন ভ্যাজিনাতে সে ডিপোজিট হয়, তারপর ফেলোপিয়ান টিউবে যাওয়ার আগ পর্যন্ত এই ফিমেল জেনিটাল ট্র্যাক্টে স্পার্মের এমন কিছু চেঞ্জ হয় যে সে ফার্টিলাইজ করার ক্যাপাসিটি অর্জন করে। তাহলে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে স্পার্ম এমন কিছু চেঞ্জের মধ্য দিয়ে যায় যার ফলে স্পার্ম বিকামস এবল টু ফার্টিলাইজ। এই পুরো প্রসেস দ্যাট মেক্স দ্য স্পার্ম এবল টু ফার্টিলাইজ, এটাকে আমরা এক কথায় বলবো ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন, আচ্ছা ক্যাপাসিটেশনের কি হয়, ক্যাপাসিটেশনে অনেকগুলো জিনিস হয়। আমরা আগের দিন যখন আমরা স্পার্মাটোজেনেসিস পড়েছিলাম, আমি একটু ব্যাক করে একটা ছবি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো, এই হচ্ছে একটা ধরো ম্যাচিউর স্পার্ম, এই ম্যাচিউর স্পার্ম মাথায় আছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমটা আমরা একটু পরে আবার ডিটেল বলবো, অ্যাক্রোজোমটা ফার্টিলাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু অ্যাক্রোজোমটার মাথায় দেখো লাল জিনিসের উপরে একটা স্বচ্ছ জিনিস কাভার করে রাখে। অ্যাক্রোজোম হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ এনজাইম, কিন্তু এটার মাথা একটা গ্লাইকোপ্রোটিন কাভারিং দিয়ে কাভার করা থাকে। এটা অনেকটা একটা কোষের ভিতরে তরবারির মতো, খাপের ভিতরে কলমের মতো। তুমি যদি কলম দিয়ে লিখতে চাও, তুমি কি খাপ না খুলে লিখতে পারবা? পারবা না। তুমি যদি তরবারি দিয়ে যুদ্ধ করতে চাও, তুমি কি কোষ মুক্ত না করে তরবারি দিয়ে যুদ্ধ করতে পারবা? পারবা না। ঠিক তেমনি তুমি যদি ফার্টিলাইজ করতে চাও, তুমি অ্যাক্রোজোমকে উন্মুক্ত না করে তুমি ফার্টিলাইজ করতে পারবা না। সো অ্যাক্রোজোমের মাথায় একটা গ্লাইকোপ্রোটিন কাভারিং থাকে, যেটা এটা হচ্ছে অ্যাক্রোজোমকে এক্সপোজ হতে দেয় না, দুই নাম্বার সে স্পার্মটাকে খুবই বাল্কি করে রাখে। সো ক্যাপাসিটেশনের মেইন যে প্রসিডিউরটা হয়, ক্যাপাসিটেশনের মেইন প্রসিডিউরটা হয় যে লস অফ গ্লাইকোপ্রোটিন কাভারিং অন দ্য হেড অফ দ্য স্পার্ম, অন দ্য হেড অফ দ্য অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের মাথার যে গ্লাইকোপ্রোটিন কাভারিংটা, এটা যখন লুজ লস হয়ে যায়, তখনই স্পার্মটা ফার্টিলাইজেশন করার ক্যাপাসিটি অর্জন করে এবং এই প্রসিডিউরটাকে আমরা বলি ক্যাপাসিটেশন। আচ্ছা, তাহলে ক্যাপাসিটেশনটা কি এক কথায় বলতে গেলে লস অফ গ্লাইকোপ্রোটিন কাভারিং।
এটা কি কি করে, হোয়াট ইটস ইটস রেজাল্ট, দেখো আমি এখানে লিখেছি এটা মোটিলিটি বাড়ায়, একটা কথা লেখা হয়নি, এটা মোটিলিটি বাড়ায় প্লাস এটা পেনেট্রেবিলিটি বাড়ায়। মোটিলিটি বাড়ানোর ফলে সে খুব দ্রুত সার্ভিক্স থেকে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছে যায়, আর পেনেট্রেবিলিটি বাড়ানোর ফলে সে খুব দ্রুত এতগুলো লেয়ার পেনিট্রেট করে সেকেন্ডারি ওসেটের কাছে পৌঁছতে পারে। আচ্ছা তাহলে ক্যাপাসিটেশনটা কি, খুব ক্লিয়ারলি তোমরা আবার বুঝে নাও, ইট ইজ দ্য প্রসেস দ্যাট মেক্স দ্য স্পার্ম এবল টু ফার্টিলাইজ দ্য ফিমেল গ্যামিট। এটা কোথায় হয়, এটা হয় ফিমেল জেনিটাল ট্র্যাক্টে। এটার প্রসিডিউরটা কি, লস অফ দ্য গ্লাইকোপ্রোটিন কাভারিং ওভার দ্য অ্যাক্রোজোম। এটাতে কি লাভ হয়, মোটিলিটি অফ দ্য স্পার্ম ইনক্রিজ করে, যে যে কারণে সে খুব তাড়াতাড়ি সার্ভিক্স থেকে ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে পৌঁছে যায়, আর পেনেট্রেবিলিটি বাড়ে যার কারণে সে এতগুলো লেয়ার পেনেট্রেট করে আলটিমেটলি সেকেন্ডারি ওসাইটকে টাচ করতে পারে। আচ্ছা তাহলে আমরা স্পার্মের ক্যাপাসিটেশনটা পড়লাম, স্পার্মের ক্যাপাসিটেশন পড়লাম, আবার স্পার্মের জার্নিটা সম্বন্ধে জেনে ফেললাম যে এমনিতে তো স্পার্ম কিন্তু একটা মোটাইল সেল। আমরা ওভাম নিয়ে যেটা বলছিলাম যে ওভামের ইটসেলফ কোনো মোটিলিটি নাই, তাকে ফেলোপিয়ান টিউব হেল্প করে এ পর্যন্ত আসার জন্য, কিন্তু স্পার্মের নিজের কিন্তু টেইল আছে। তারপর হচ্ছে তার তার টেইল থাকার কারণে, এছাড়া স্পার্মের স্ট্রাকচারে তোমরা দেখবে যে মাইটোকন্ড্রিয়া আছে, ওই মাইটোকন্ড্রিয়া থেকে সে এনার্জি জেনারেট করে মোটিলিটির মাধ্যমে সে নিজে নিজে এখান পর্যন্ত আসতে পারে। জাস্ট তাকে একটু গ্লাইকোপ্রোটিন কাভারিংটা লুজ করতে হয় উইথ দ্য হেল্প ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। তাহলে ক্যাপাসিটেশন কোথায় হয়, ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, কি হয়, লস অফ গ্লাইকোপ্রোটিন কাভারিং। কি লাভ হয়, মোটিলিটি বাড়ে, পেনেট্রেবিলিটি বাড়ে, আর কিছু না, এখানে আর কোনো কথা নেই। তাহলে আমরা স্পার্ম আর ওভামের জার্নিটা জানলাম, এখন আমরা ফার্টিলাইজেশনের মেইন যে পার্টটা সেখানে আমরা মানে তাহলে যাই। ফার্টিলাইজেশনে তিনটা ফেজ আছে, তিনটা ফেজ কি কিভাবে মনে রাখবা, কিছুই না, খুবই ইজি। দেখো আমরা যেই জিনিসটা বের হলো গ্রাফিয়ান ফলিকল থেকে আমরা সেটার লেয়ারগুলো জাস্ট মনে রাখি, সবার ভিতরে থাকে সেকেন্ডারি ওসাইট। এই ওসাইটের কালো যে জিনিস, এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইটের মেমব্রেন। ওসাইটটা তো একটা সেল, তাই না, যে কোনো সেলেরই তো মেমব্রেন থাকে। এই কালো জিনিসটা হচ্ছে সেই সেলটার মেমব্রেন। ওসাইট মেমব্রেনের আরেকটা নাম হচ্ছে ভাইটেলিন মেমব্রেন। তোমরা অনেক বই পড়ে থাকবা, আমি লিখতেছি এই যে ভাইটেলিন মেমব্রেন, ভাইটেলিন মেমব্রেন, এটা হচ্ছে ওসাইট মেমব্রেনের আরেক নাম। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ইনার লেয়ার, তার বাইরে যে লাল যে জিনিসটা এটাও তোমরা জানো, এটাকে বলা হয় জোনা পেলুসিডা। এটা একটা টাফ গ্লাইকোপ্রোটিন কাভারিং, জোনা পেলুসিডা। আর তার বাইরে থাকে কে, তার বাইরে থাকে কমলা রঙের এগুলা করোনা রেডিয়েটা, মুকুটের মতো রেডিয়েট করে থাকে, এটাকে বলা হয় করোনা রেডিয়েটা। আচ্ছা ফেজ গুলো দেখো, ফার্স্ট ফেজ হচ্ছে ফ্রম আউটসাইড টু ইনসাইড স্পার্মটা আসার চেষ্টা করবে, পেনেট্রেশন অফ দ্য করোনা রেডিয়েটা। ফেজ টু হচ্ছে পেনেট্রেশন অফ দ্য জোনা পেলুসিডা। ফেজ থ্রি হচ্ছে টাচ করবে, ওসাইট মেমব্রেনকে টাচ করবে স্পার্ম, টাচ করলে এই দুটার মেমব্রেন একীভূত হয়ে ফিউশন হয়ে যাবে, ফিউশন অফ দ্য ওসাইট এন্ড স্পার্ম সেল মেমব্রেন। দেখো আমরা তাহলে এই তিনটা ফেজ এখন একটু ডিটেইলে আলোচনা করি। আচ্ছা ফেজ ওয়ান বা পেনেট্রেশন অফ করোনা রেডিয়েটা, দেখো স্পার্মের মাথায় এটা কি ছিল, অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা আনকাভার হয়ে এখন বাকি কাজগুলো করবে। সো ফার্স্ট ফেজ পেনেট্রেশন অফ করোনা রেডিয়েটাতে কি হয়, সে কিভাবে করোনা রেডিয়েটাকে পেনেট্রেট করে, করোনা রেডিয়েটাকে পেনেট্রেট করার জন্য যে জিনিসটার দরকার সেটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কেন দরকার, কারণ অ্যাক্রোজোমে কিছু স্পেশালাইজড এনজাইম আছে, এই এনজাইমগুলোর নাম তোমরা খুব ভালো করে মনে রাখো। দেখো অ্যাক্রোজোমের মাথায় তিনটা এনজাইম থাকে অ্যাক্রোজোমে, অ্যাক্রোসিন, হায়ালুরোনাইডেস আর ট্রিপসিন লাইক সাবস্টেন্সেস। এগুলো সব কি মনে হয়, এগুলো সব মনে হয় যে প্রোটিওলাইটিক এনজাইম। হ্যাঁ করোনা রেডিয়েটর সেলগুলোর মাঝে যেই মানে বন্ডগুলো থাকে ওই বন্ডগুলো ভাঙার জন্য এই তিনটা এনজাইম দরকার হয়, অ্যাক্রোজিন, হায়ালুরোনাইডেস আর ট্রিপসিন লাইক সাবস্টেন্স। অ্যাক্রোজোম থেকে এই তিনটা এনজাইম রিলিজ হয়ে করোনা রেডিয়েটাকে অনেকটা বিগলিত করে দেয়, যার ফলে সে খুব ইজিলি করোনারিটা পেনিট্রেট করে আরো ফার্দার ডিপে যেতে পারে। এই যে এতক্ষণ জিনিসটা বললাম যে সে এই তিনটি এনজাইম রিলিজ করার মাধ্যমে করোনারিটাকে পেনিট্রেট করছে, এই জিনিসটাকে এক কথায় বলা হয় অ্যাক্রোজোম রিঅ্যাকশন। এক কথায় বলা হয় কি, অ্যাক্রোজোম রিঅ্যাকশন। তাহলে যদি কখনো রিটেনে আসে বা তোমাদের ভাইবা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ অ্যাক্রোজোম রিঅ্যাকশন, তোমরা বলবা যে অ্যাক্রোজোম রিঅ্যাকশন হচ্ছে যে অ্যাক্রোজোম থেকে তিনটা এনজাইম রিলিজ হয়, অ্যাক্রোজোম, অ্যাক্রোসিন,
হায়ালুরোনাইড এবং ট্রিপসিন লাইক সাবস্টেন্স, এই তিনটি এনজাইমের অ্যাকশনের ফলে করোনার রেডিয়েটর সেলগুলো লাইসিস হয়ে দ্য স্পার্ম পেনেট্রেটস দ্য করোনার রেডিয়েটর, এটাই অ্যাক্রোজম রিয়াকশন। আচ্ছা, খুব ইজি হয়ে গেল, অ্যাক্রোজম রিয়াকশন হয়ে গেল। অ্যাক্রোজম রিয়াকশন যখন হয়, ফেজ ওয়ান যখন হয়ে গেল, এরপরে ফেজ টুতে কি হয়? পেনেট্রেশন অফ জোনা পেলুসিডা। আচ্ছা, এখানে দেখো, জোনা পেলুসিডাকে যখন স্পার্মটা টাচ করে তখনই কিন্তু ফেজ টুটা শুরু হয়। যখন মানে যখন এই স্পার্মটা জোনা পেলুসিডাকে টাচ করে তখন এই অ্যাক্রোজোমের এনজাইমগুলোর বদলতেই কিন্তু জোনা পেলুসিডাকে ভেদ করে স্পার্মটা ঢুকতে পারে। বাট এখানে আরও কাহিনী আছে। ফেজ ওয়ান কিন্তু খালি একটা স্পার্ম করে না, ফেজ ওয়ান করে অলমোস্ট 200 থেকে 300টা স্পার্ম। তোমরা, আমি একটু ট্র্যাক ব্যাক করছি, ফিমেল ভ্যাজাইনাতে ডিপোজিট হয় 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম। সেখান থেকে ক্যাপাসিটেট হয়ে ফেজ ওয়ান করার ক্ষমতা অর্জন করে 200 থেকে 300টা স্পার্ম। এই 200 থেকে 300টা স্পার্ম সবাই চায় যে জোনা পেলুসিডাকে পেনেট্রেট করতে, কিন্তু রেইসে যে ফার্স্ট হয় শুধু সেই জোনা পেলুসিডাকে পেনেট্রেট করতে পারে। কারণ জোনা পেলুসিডাকে প্রথমবার পেনেট্রেট করলেই জোনা পেলুসিডায় কিছু চেঞ্জ আসে, সেই চেঞ্জগুলো আমি একটু ডিটেলে বলছি। ফার্স্ট স্পার্মটা যখন জোনা পেলুসিডাকে টাচ করে বা পেনেট্রেট করে তখন এই রেসপন্সটা ওয়োসাইট টের পায়। টের পাওয়ার পর ওয়োসাইটের ভিতরে কি কিছু লাইসোজোম আছে, লাইসোজোম থেকে কিছু গ্র্যানিউল সিক্রেট করে, সিক্রেট করে সে জোনা প্যালোসিডার পুরো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে দেয়। যে জোনা প্যালোসিডা তো এতক্ষণ ওপেন টু স্পার্মস ছিল, যে স্পার্ম আসলে সে গ্রহণ করবে, বাট ফার্স্ট স্পার্মটা জোনা প্যালোসিডাকে টাচ করে ফেলার পরই জোনা প্যালোসিডা তার চেহারা পাল্টায়, পোল্টি খেয়ে বলে যে আমি আর কোনো স্পার্মকে আমি নিব না। মানে জিনিসটা অনেকটা এরকম যে সাপোজ একটা রুমে একটা মেয়ে বসে আছে, সে রুমের চারপাশে ধরো 50টা দরজা, সবগুলো দরজা খোলা, সে সবগুলো দরজা খুলে দিয়ে ছেলেদেরকে ডাকতেছে, তোমরা আসো, তোমরা আসো, আমার কাছে আসো। প্রথম ছেলেটা যখন দরজা দিয়ে প্রবেশ করলো, তারপর মেয়েটা কি করলো, বাকি সব দরজা বন্ধ করে আর কোনো ছেলেকে ঢুকতে দিল না। জিনিসটা অনেকটা এরকম। তাহলে পেনেট্রেশন অফ জোনা পেলুসিডাতে কি হচ্ছে, জোনা পেলুসিডা চেঞ্জেস ইটস ক্যারেক্টারিস্টিক্স। কিভাবে চেঞ্জ করে, ইট বিকামস ইমপারমিয়েবল টু এনি আদার স্পার্ম আদার দেন দ্য ফার্স্ট ওয়ান। প্রথম যে ঢুকছে সে স্পার্ম ছাড়া সে বাকি সব স্পার্মের কাছে ইমপেনেট্রেবল হয়ে যায়। এই যে জোনা পেলুসিডা তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো একটা স্পার্মের পেনেট্রেশনের ফলে, এটাকে এক কথা বলা হয় জোনা রিয়াকশন। জোনা রিয়াকশন তাহলে কি হয়, লাইসোজোমাল কিছু গ্র্যানিউল রিলিজ হয়, সেই গ্র্যানিউলগুলো অল্টারেশন অফ পারমিয়াবিলিটি অফ জোনা পেলুসিডা করে ফেলে। তাহলে আমরা অ্যাক্রোজম রিয়াকশন কি বুঝতে পারলাম, জোনা রিয়াকশন কি সেটা বুঝতে পারলাম। অ্যাক্রোজম কার পার্ট, স্পার্মের পার্ট। তো স্পার্মই কিছু করবে, কি করবে, এনজাইম রিলিজের মাধ্যমে করোনা রেডিয়েটরকে গলাবে। আর জোনা পেলোসিডা কার পার্ট, ওসাইটের পার্ট। সে কি করবে, একজন যখন জোনা পেলোসিডা টাচ করে, সে আর কাউকে জোনা পেলোসিডা যেন ঢুকতে না পারে জোনা পেলোসিডাতে, সে অমন করে এটার পারমিয়াবিলিটিটা অল্টার করতে পারে। তাহলে আমার ফেজ ওয়ান হয়ে গেল, আমার ফেজ টু হয়ে গেল, এখন আসি ফেজ থ্রি। ফেজ থ্রিটা কি ছিল, ফিউশন অফ দ্য ওসাইট অ্যান্ড দ্য স্পার্ম সেল মেমব্রেনস। আচ্ছা, কি হয়, এই যে এই স্পার্মটা জোনা পেলুসিডা পেনেট্রেট করে আরো ডিপে যাচ্ছে, তাই না, আরো ডিপে কি আছে, ওসাইটের সেল মেমব্রেন আছে, তাই না। ওসাইটের সেল মেমব্রেনকে সে যখনই টাচ করে তখনই, এ দেখো স্পার্মের যে আউটলাইনটা আর ওসাইটের যে আউটলাইনটা দেখছো, এরা ফিউজ হয়ে গেল। ফিউজ হয়ে কি হয়, ফিউজ হয়ে তখন স্পার্মের জাস্ট প্লাজমা মেমব্রেনটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো সেলের ভিতরে ঢুকে যায়। মানে জিনিসটা একটু অন্যভাবে যদি আমি বলি, হয়তো মনে থাকবে, যদিও সেটা খুব একটা মানে বিব্রতকর হবে বলাটা, মানে জিনিসটা অনেকটা এরকম যে হচ্ছে স্পার্মটা তার পুরো জামা কাপড় খুলে শুধু তার মেইন জিনিসগুলো ভিতরে পাঠিয়ে দিয়েছে, তার জামা কাপড়টা বাইরে মানে ঝুলতেছে আর কি, জিনিসটা অনেকটা এরকম। স্পার্মের মেমব্রেনটা টাচ করে ঠিক তখনই এই দুটির মেমব্রেন ফিউজ হয়ে একীভূত হয়ে যায়, আর স্পার্ম থেকে দেখো পিঙ্ক কালারের এটা হচ্ছে এই জায়গা থেকে ব্লু কালারের এই জিনিসটা বের হয়ে ওসাইটের ভিতরে ঢুকে যাচ্ছে। মানে জিনিসটা অনেকটা এরকম যে স্পার্মের দেহটা বাইরে পড়ে আছে, তার আত্মাটা ভিতরে ঢুকে গেছে। তাহলে এটাই হচ্ছে ফেজ থ্রি, ফিউশন অফ ওসাইট অ্যান্ড স্পার্ম সেল মেমব্রেন। তাহলে এই তিনটে হচ্ছে ফেজেস অফ ফার্টিলাইজেশন। এই তিনটে ফেজ আমরা আশা করি খুব ভালো মতো বুঝতে পারছি।
আচ্ছা এখন দেখো, এই তিনটা ফেজ যখন হয়ে যায়, দেখো এ পর্যন্ত, দেখো এই যে দেখো স্পার্মের আত্মাটা ঢুকে গেছে ভিতরে, এই যে স্পার্মের আত্মাটা দেখো, এ ছিল হচ্ছে ওসাইটের যে নিউক্লিয়াস, এটা হচ্ছে স্পার্মের আত্মা। তারপর স্পার্ম, আচ্ছা একটা জিনিস আমি আমি বলতে পুরোপুরি ভুলে গেছি, আই এম এক্সট্রিমলি সরি। ফেজ থ্রিটা যখন হয়, যখন স্পার্ম ওসাইট মেমব্রেনকে টাচ করে, তখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হয়। আমরা একটা জিনিস কি বলছিলাম, ওভুলেশন হয় কার? ওভুলেশন হয় সেকেন্ডারি ওসাইটে। কিন্তু ওজেনেসিস আমরা কি পড়ছিলাম, সেকেন্ডারি ওসাইটের পরে মিওসিস টু কমপ্লিট হয়ে সে ওভামে কনভার্ট হয়। কিন্তু সো ওইটা কখন হয় ওইটা কিন্তু আমরা তখনও বলে শেষ করি নাই। সো আমাদের গল্পটা এখানে শেষ হচ্ছে। দেখো এই পর্যন্ত ফেজ টু পর্যন্ত ভিতরে জিনিসটা নাম ছিল সেকেন্ডারি ওসাইট, সে তখনও তার মিওসিস টু কমপ্লিট করে। যখনই স্পার্মটা সেকেন্ডারি ওসাইটকে টাচ করলো, ঠিক তখনই সেকেন্ডারি ওসাইটটা তার মিওসিস টু কমপ্লিট করে ওভাম হয়ে গেল। মনে থাকবে? তাহলে আমি আবার বলছি, ফেজ ওয়ান করোনা রেডিয়াটা পেনিট্রেট করে অ্যাক্রোজম রিঅ্যাকশনের মাধ্যমে, ফেজ টু জোনা পেলোসিরা পেনিট্রেট করার পর জোনা রিঅ্যাকশনের মাধ্যমে আর কোনো স্পার্ম ঢুকতে পায় না, এবং ফেজ থ্রি যখনই ওসাইট মেমব্রেন এবং স্পার্মের মেমব্রেন একসাথে টাচ করে, তখন একটা হচ্ছে যে স্পার্ম তার সেল মেমব্রেনটা বাইরে রেখে তার আত্মাটা ভিতরে ঢুকিয়ে দেয়, আর ওসাইটটা তার সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট করে ফুল ম্যাচিউর ওভাম হয়ে যায়। তাহলে এখানে এটা একটা ফুল ম্যাচিউর ওভাম, আর এটা হচ্ছে স্পার্মের আত্মাটা, আর এটা হচ্ছে ওভামের নিউক্লিয়াসটা। এরপর কি হয়, ওভামের নিউক্লিয়াসটা তার নাম চেঞ্জ হয়ে তার নাম হয়ে যায় ফিমেল প্রো নিউক্লিয়াস, আর মেলের স্পার্মের আত্মাটার থেকে শুধু নিউক্লিয়াস গুলো এসে ওর নাম হয়ে যায় মেল প্রো নিউক্লিয়াস। সো আলটিমেটলি আমরা কোন জায়গায় এসে পৌঁছলাম, যে দেখো এখনো কিন্তু বাইরে জোনা পেলোসিডা আছে, কিন্তু করোনা রেডিয়েটার দেখা যাচ্ছে না, জাস্ট জোনা পেলোসিডা আছে। এই যে দেখো স্পার্মের বডিটা আছে, তার আত্মাটা ভিতরে, তার আত্মাটা এখন মেল প্রো নিউক্লিয়াস হয়ে গেছে, আর ফিমেলেরটা ফিমেল প্রো নিউক্লিয়াস হয়ে গেছে। এটাই আলটিমেটলি কি করে, এরা একটা স্পিন্ডল ক্রিয়েট করে, স্পিন্ডল ক্রিয়েট করে আলটিমেটলি তারা কোষ বিভাজন শুরু করে। তাহলে আমরা কি দেখতে পাই, এই যে এখান থেকে কিন্তু বেসিক্যালি আমাদের জাইগোটটা শুরু হয়ে যাচ্ছে। জাইগোট কি, আমাদের ফার্স্ট যে সেলুলার স্টেট সেটাই জাইগোট। তাহলে জাইগোটের ফার্স্টে কি দেখা যায়, মেল প্রোনিউক্লিয়াস আর ফিমেল প্রোনিউক্লিয়াস। আমি একটা ছবি দেখাই, ইজিলি বুঝতে পারবা। দেখো এই যে দেখো, এই হচ্ছে মেল প্রোনিউক্লিয়াস, এটা হচ্ছে ফিমেল প্রোনিউক্লিয়াস। মেল প্রোনিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম থাকবে, কারণ এটা স্পার্ম থেকে আসছে, 23টা ক্রোমোজোম। ফিমেল প্রোনিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম থাকবে, কারণ এটা কিন্তু ওভাম থেকে আসছে, 23টা ক্রোমোজোম। এই 23টা আর এই 23টা মিলে তারা কোষ বিভাজন শুরু করে দেয়। দেখো এই যে দুইটা হলো কোষ, চারটা হলো, আটটা হলো, যাই হোক এই যে তারা যে প্রোনিউক্লিয়াস থেকে, যে জাইগোট থেকে যে কোষগুলো বিভাজন শুরু হলো, তখন থেকে কিন্তু জাইগোটের প্রত্যেকটা সেলে 46 করে ক্রোমোজোম থাকতেছে। স্পার্ম আর ওভামে ক্রোমোজোম ছিল 23টা করে, বাট এখন থেকে কিন্তু প্রত্যেকটা কোষে ক্রোমোজোম হয়ে গেছে 46টা। দেখো এখানে 23টা, এখানে 23টা, বাট আলটিমেটলি ডিভিশন হওয়ার পর এই যে দুইটা কোষ ছিল প্রত্যেকটাতে কিন্তু 46টা করে ক্রোমোজোম। যে দেখো এখানে 23টা, এখানে 23টা, আলটিমেটলি এই যে দুইটা কোষ ছিল, এই দুইটা কোষ কিন্তু আবার 46টা করে ক্রোমোজোম হয়ে গেল। তার মানে কি, স্পার্ম হ্যাপ্লয়েড ছিল, ওভাম হ্যাপ্লয়েড ছিল, বাট ফার্টিলাইজেশন শেষ হওয়ার পর এই দুজন মিলে কিন্তু সেল দুইটা ডিপ্লয়েড হয়ে গেল। যাই হোক আমরা ফার্টিলাইজেশনটা পড়ে ফেলছি, ফার্টিলাইজেশন আমাদের পড়া শেষ। আমাদের এখন জাস্ট লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানতে হবে, যে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ফার্টিলাইজেশন। আচ্ছা খুব ভালো মতো মনে রাখবা, দেখো ফার্স্টটা আমরা মাত্রই বললাম, রিস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। আমরা হিউম্যান বিং, আমাদের ম্যাচিউর সেল 46টা ক্রোমোজোম, বাট আমাদের মানে আমাদের ম্যাচিউর সেল তো সবসময় আমাদের মতো এত বড় শরীর ছিল না, শুরুতে আমরা একটা সেল ছিলাম, সে একটা সেলের অবস্থায় আমাদের নাম ছিল জাইগোট, সে জাইগোটটা কিন্তু ডিপ্লয়েড, কিন্তু স্পার্ম আর ওভাম ছিল হ্যাপ্লয়েড। কিন্তু ফার্টিলাইজেশনের ফলে এই দুজনের 23টা ক্রোমোজোম, 23টা ক্রোমোজোম মিলে 46টা ক্রোমোজোম হয়েছে এবং ডিপ্লয়েড এস্টাবলিশ হয়েছে। তারপর দেখো ডিটারমিনেশন অফ সেক্স অফ দ্য এমব্রিও। আচ্ছা এখানে দেখো, ধরো এটা ওভামের প্রোনিউক্লিয়াস, ফিমেল প্রোনিউক্লিয়াস, আর এটা মেলের প্রোনিউক্লিয়াস। ফিমেলের প্রোনিউক্লিয়াসে 23 নম্বর ক্রোমোজোমটা অলওয়েজ কি ক্রোমোজোম হয় আমরা জানি, এক্স ক্রোমোজোম, ফিমেলের অলওয়েজ এক্স ক্রোমোজোম থাকে ওভাম। বাট মেলের স্পার্মের যে 23টা ক্রোমোজোম, এর 23 নম্বর ক্রোমোজোমটা
এক্স হতে পারে, ওয়াইও হতে পারে, হয় এক্স হবে না হলে ওয়াই হবে। ধরো এখানে এক্স আছে, এখানেও স্পার্ম থেকে এক্স আসলো, তাহলে এক্স এক্স মিলে এই জাইগোটার সেক্স হবে এক্স এক্স অথবা ফিমেল, আর যদি মেল পলিনিউক্লিয়াসের মাধ্যমে ওয়াই ক্রোমোজোম আসে তাহলে জাইগোটার ক্যারিওটাইপ হবে এক্স ওয়াই অর্থাৎ মেল। তার মানে ফার্টিলাইজেশনের ফলে আরো কি হয় যে এই এমব্রায়োটা মেল হবে না ফিমেল হবে এটাও ডিটারমাইন করা যায়। আর ইনিশিয়েশন অফ মাইটোসিস অর ক্লিভেজ, আচ্ছা এটা নিয়ে আমরা একটু পরে বলবো যে ক্লিভেজ কি বা মাইটোসিস কি। সোজা কথা, জাইগোট তৈরি হওয়ার পরপরই কিন্তু জাইগোটটা একটা সেল থেকে দুটা সেল, দুটা সেল থেকে চারটা সেল, এভাবে ডিভিশন হওয়া শুরু করে। সো ফার্টিলাইজেশনের ফলে কিন্তু এসব শুরু হয়। তাহলে রেজাল্ট অফ ফার্টিলাইজেশন তোমরা আশা করি বুঝতে পারছো। এই তিনটেই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিপ্লয়েড নাম্বার হইলো, এমব্রায়োর সেক্সটা ডিটারমাইন হইলো, আর মাইটোসিস অথবা ক্লিভেজ হইলো। আচ্ছা, আর ফার্টিলাইজেশনের থেকে কিন্তু ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট শুরু। আমরা আজকে আমাদের অন্যতম একটা টপিক হচ্ছে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। সো আমাদের ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টটা কিন্তু শুরু হয়ে গেল ফার্টিলাইজেশন থেকে। তাহলে আমরা এখন সামনের দিকে মনোযোগ দিই। সহজ কথা আমি সোজা কথায় বলি, জাইগোটটা ফার্স্টে একটা সেল ছিল, একটা সেল থেকে দুইটা সেল, আমার ছবি খুব বাজে হয়েছে, চারটা সেল, আটটা সেল, ষোলোটা সেল, আরো অনেক ছবি দেখানো যায়। দেখো টু সেল স্টেজ, ফোর সেল স্টেজ, এভাবে এইট সেল, এইট সেল স্টেজ, আস্তে আস্তে এভাবে বাড়তে থাকে। যাই হোক, আমরা এখানে আর বেশি কথা বলবো না। একটা জিনিস তোমরা দেখো, দুই, তারপর চার, তারপর আট, তারপর ষোলো, যখন জাইগোটটা সিক্সটিন সেল স্টেজে এসে পৌঁছায়, এখনো কিন্তু দেখো এটা কিন্তু জোনা পেলোসিডা দিয়ে কভার করা। তোমরা কি দেখতে পারতেছো? এখনো কিন্তু এরা জোনা পেলোসিডা দিয়ে কভার করা, মানে জোনা পেলোসিডাটা কিন্তু একটা গ্লাইকোপ্রোটিন সাবস্টেন্স, এটা কিন্তু নির্জীব, এটার কিন্তু বৃদ্ধি হয় না। সেল যেমন ইচ্ছা মতো বাড়তে পারে, এটা কিন্তু বৃদ্ধি হচ্ছে না। তুমি দেখছো এই দুই সেল মিলে যেই সাইজ, চার সেল মিলেও সেই সাইজ, আট সেল মিলেও সেই সাইজ, সিক্সটিন সেল মিলেও একই সাইজ হবে। যাই হোক, এখানে মানে ধরো এটা একটা সিক্সটিন স্টেজ, সিক্সটিন সেল স্টেজে জোনা পেলোসিডার ভিতরে সেলগুলো এত টাইট প্যাকড হয়ে থাকে যে ওদেরকে দেখতে আতা ফলের মতো দেখায়। আতা ফল, আতা ফলের ইংলিশ নাম হচ্ছে মালবেরি, ঠিক আছে? এটা সম্ভবত ল্যাটিন নাম হচ্ছে মরিউলা। তো যেহেতু সিক্সটিন সেল স্টেজে এই নির্জীব জোনা পেলোসিডার ভিতরে ষোলোটা সেল এত টাইটলি আতা ফলের মতো বিন্যস্ত হয়ে থাকে, দেখে সিক্সটিন সেল স্টেজটাকে বলা হয় মরিউলা, ঠিক আছে? তাহলে সিক্সটিন সেল স্টেজ, তাহলে মরিউলা যদি কি বলে তোমরা যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে সিক্সটিন সেল স্টেজ অফ দ্য ডেভেলপিং এমব্রায়ো হুইচ ইজ স্টিল কাভার্ড বাই দ্য জোনা পেলোসিডা। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস, তাহলে আমরা এখন পর্যন্ত যা পড়লাম আমরা এখন একটু এটা গ্ল্যান্স একটু দেখি। দেখো এই ছবিটা দেখো, আবার আমরা আসি, ওভুলেশন হলো, ধরো ফিমলিয়া দিয়ে ঢুকে ধরো এখানে অ্যাম্পুলাতে আসলো, এই যে ওভাম, এই যে স্পার্ম আসতেছে, এই যে একটা স্পার্ম ঢুকলো, তারপর এই যে মেল প্রোনিউক্লিয়াস আর ফিমেল প্রোনিউক্লিয়াস, এখান থেকে কিন্তু জাইগোট শুরু, এখান থেকে জাইগোট শুরু। তারপর জাইগোটটা আস্তে আস্তে ভাগ হয় টু সেল স্টেজ, ফোর সেল স্টেজ, এইট সেল স্টেজ, সিক্সটিন সেল স্টেজ। দেখো এই ছবিটা দেখো, কি সুন্দর আতা ফলের মতো লাগতেছে না একদম? এই এই স্টেজটাকে বলা হয় মরিউলা, ঠিক আছে? তাহলে দেখো সিক্সটিন সেল স্টেজ হতে হতে সে কিন্তু আর ফ্যালোপিয়ান টিউবে নাই। এতক্ষণে সেলও যেমন ডিভাইড হচ্ছিল ঠিক তেমনি সে এখান থেকে আস্তে আস্তে পেরিস্টালসিসের মাধ্যমে কিন্তু এখানে চলে আসতেছিল। সো আলটিমেটলি সিক্সটিন স্টেজ হওয়ার পর সে কিন্তু ইউটেরাসের ভিতর এন্টার করলো, ঠিক আছে? আর ইউটেরাসের ভিতর এন্টার করলো। এখন একটা জিনিস তোমাদেরকে একটু বলি, দেখো এই যে বাইরে যে লাল কাভারিংটা দেখতে পাচ্ছ, এই লাল কাভারিংটার নাম তোমরা সবাই জানো জোনা পেলোসিডা। জোনা পেলোসিডার কি থাকা লাগছে যে সে এখনো এখানে আছে, এখনো সে যায় নাই? আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, তোমরা কি ভেলক্রোর নাম শুনছো? ভেলক্রো, ওই যে মেয়েরা যে স্যান্ডেল পরো না, মেয়েদের স্যান্ডেল বা হচ্ছে ফিতা ছাড়া যে জুতাগুলো থাকে ওগুলাতে টাইট করে লাগানোর জন্য একরকম জিনিস থাকে, ওটাকে বলে ভেলক্রো। এটা ব্যাগেও দেখা যায়, স্যান্ডেলে দেখা যায়। ভেলক্রোর প্রপার্টিটা কি? ভেলক্রো যদি তুমি লাগাও খুব ইজিলি সে লেগে যায়। কিন্তু মানে ভেলক্রোর দুইটা দিক থাকে, কিন্তু একটা দিকে থাকে শক্ত শক্ত প্লাস্টিকের মতো, একটা দিকে থাকে নরম নরম তুলার মতো। মানে ভেলক্রোতে কাটার মতো জিনিস বের হয়ে থাকে যেগুলো খুব ইজিলি তুলার সাথে লেগে যায় যেন তারা আর আলাদা না হয়। আমার ওয়েবসাইটের
আমার জাইগোটের যে সেলগুলো, এই সেলগুলোর বাইরেও এরকম কোনোভাবে তারা যদি ইউটেরাসের এই জায়গার সংস্পর্শে চলে আসে, তারা ওই জায়গায় লেগে যাবে, ওই জায়গায় লেগে যাবে। বাট মানে শুধু ইউটেরাস না, কোনোভাবে তারা যদি ফেলোপিয়ান এই জায়গার সংস্পর্শে আসে, তারা কিন্তু ওইখানে যে লেগে যাবে আর দূরে যাবে না। তো যে জোনা পেলসেনের কাজটা হচ্ছে কি, সে এই ভেলক্রোটাকে আন মানে কাভার করে রাখে, সে ভেলক্রোটাকে ঢেকে রাখে যেন ফেলোপিয়ান টিউবে থাকা অবস্থায় বা ইউটেরাসের আপার পার্ট অর্থাৎ ফান্ডাসে কোনোভাবেই যেন এটা ইউটেরাসের সাথে লেগে না যায়। কারণ আমরা জানি কি, ফেলোপিয়ান টিউব খুবই চিকন একটা জায়গা, আবার ইউটেরাসের উপরে ফান্ডাসটারও জায়গা কম। এই জায়গায় যদি কোনোভাবে এমব্রিওটা লেগে যায়, তাহলে বাচ্চাটা ঠিকমতো বড় হতে পারবে না। অনেক মানুষের তোমরা দেখবা যে ফেলোপিয়ান টিউবে বেবি বড় হয়, পরে এটা বার্স্ট করে, মা মারা যায়, অনেক কষ্ট হয়, এটাকে বলে এক্টোপিক প্রেগন্যান্সি। তো এইসব জিনিস প্রিভেন্ট করার জন্য কিন্তু জোনা পেলোসিরাটা এতক্ষণ ধরে অলমোস্ট 16 সেল স্টেজ পর্যন্ত এই জাইগোটাকে কাভার করে রাখে। তাহলে তোমরা জোনা পেলোসিরাটার পারপাসটা বুঝতে পারছো? ইট প্রিভেন্টস অ্যাটাচমেন্ট অফ দা এমব্রায়ো এনি আনইনটেন্ডেড সাইট আদার দেন দা সাইট অফ ইমপ্লান্টেশন। আমরা যখন ইমপ্লান্টেশন সংজ্ঞা পড়বো, আমরা জোনা পেলোসিরা রোলটাকে একটু ভালোভাবে সংজ্ঞায়িত করতে পারবো। যাই হোক, আমরা এ পর্যন্ত পড়ছি, আশা করি এ পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 16 সেল স্টেজ পর্যন্ত আসলাম। এখন আমি আরেকটা জিনিস বলছি, 16 সেল স্টেজ পর্যন্ত জোনা পেলোসিরা থাকে, জোনা পেলোসিরা কিন্তু সাইজটা চেঞ্জ হয় না, তার ভিতরে সেলগুলো চাপা খাইতেই থাকে। এরপর যখন ফার্দার ডিভাইড হওয়া শুরু করে, সেলগুলো আর পারে না, আর প্যারা সহ্য করতে পারে না, ওরা অলমোস্ট মানে ফেটে বের হয়ে যায়, ওরা অলমোস্ট এই জোনা পেলোসিটা থেকে ফেটে বের হয়ে যায়, অনেকটা ডিম ফুটে যেরকম বাচ্চা বের হয়ে আসে অনেকটা সেরকম। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে আমরা 16 সেল স্টেজ পর্যন্ত পড়লাম, আমরা রোল অফ জোনা পেলোসিটা পড়লাম। দেখো এই যে জোনা পেলোসিটা, আচ্ছা এখন আমরা তাহলে আমরা এরপরে জোনা পেলোসিডার পরে আমরা আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করি। মনে করো যে জোনা পেলোসিডা নাই বা আছে, আমাদের ডিসকাশনে এখন আর জোনা পেলোসিডার কোনো রোল নাই। এই যে 16 সেল স্টেজ হলো, তারপর ইভেন্চুয়ালি 32 সেল স্টেজ হবে, 64 সেল, সেলগুলো কিন্তু চাপা খেয়ে আছে। এখন চাপা খেয়ে থাকলে কি হয়, যারা একদম সাইডে থাকে ওরা কিন্তু বেশি চ্যাপ্টা হয়ে যায়, যারা মাঝখানে থাকে ওরা একটু কম প্রেশার ফিল করে। ঠিক তেমনি দেখো সাইডের সেলগুলো একটু বেশি চ্যাপ্টা হয়ে যায়, চ্যাপ্টা হয়ে একদম সাইডে সাইডে ছড়িয়ে পড়ে, আর ভেতরে সেলগুলা গুচ্ছবদ্ধ হয়ে মাঝখানে অবস্থান করে। তো এই সবগুলা সেলকে তখন খুব আলাদা করে দুইটা গ্রুপে ভাগ করা যায়, যারা বাইরের দিকে চ্যাপা খেয়ে চ্যাপ্টা হয়ে আছে ওদেরকে বলা হয় আউটার সেল ম্যাস, আর যারা ভিতরে আছে এখনো এত বেশি চ্যাপ্টা হয় নাই ওদেরকে বলা হয় ইনার সেল ম্যাস। তাহলে খুব মনোযোগ দিয়ে এখন শুন, ধরে নাও এখন আর জোনা পেলোসিটা নাই, জোনা পেলোসিটা যেহেতু নাই সেহেতু এই সেলগুলোর মধ্য দিয়ে যে কোনো কিছু এখন ইজিলি যাওয়া আসা করতে পারবে। জোনা পেলোস মানে 16 সেল স্টেজটার সময় এমব্রায়োটা কোথায় চলে আসছিল, ইউটেরাইন ক্যাভিটিতে চলে আসছিল, তাই না? ইউটেরাইন ক্যাভিটিতে অনেক ফ্লুইড আছে, এই ফ্লুইডগুলা এতক্ষণ পর্যন্ত কিছু করতে পারছিল না, কারণ বাইরে জোনা পেলোসিটার একটা টাফ কাভারিং আছে। যখন জোনা পেলোসিটাটা মানে ডিসঅ্যাপিয়ার করে চলে যায়, তখন এই যে সেলের ফাঁকে ফাঁকে দিয়ে ইউটেরাইন ফ্লুইড গুলা এন্টার করে, করে করে কি করে আস্তে আস্তে, দেখো এই যে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি করে, এবং এমন ভাবে তৈরি করে যে তারা ইনার সেল ম্যাসকে একদিকে চাপ দিয়ে আটকায় রাখে, একদিকে চাপ দিয়ে ফেলে। দেখো এখানে কিন্তু এরা মোটামুটি মাঝখানে ছিল, অল্প একটু একটু ফ্লুইড জমতে শুরু করছিল, বাট বেশি যখন জমে যায় তখন তারা পুরাটা মিলে এই যে ইনার সেল ম্যাস এটাকে একদিকে চাপ দেয়। এখন দেখো এরকম আরো কয়েকদিন কন্টিনিউ হওয়ার পর এরকম সুন্দর একটা স্ট্রাকচার আমরা পাই, এই স্ট্রাকচার নাম তোমরা সবাই শুনছো, আমি তোমাদেরকে আবার একটু বলি। দেখো এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কি আছে, কিছু সেল আছে আর একটা ক্যাভিটি আছে। এই সেলগুলো হচ্ছে কি, সবই কিন্তু র্যাপিডলি ডিভাইডিং সেল, তুমি দেখো মাত্র অল্প কয়েকদিনে কিন্তু তারা একটা থেকে দুটো, দুটো থেকে তিনটা, তিন থেকে চারটা হয়ে গেল। যে কোনো র্যাপিডলি ডিভাইডিং সেলকে আমরা বলি ব্লাস্ট সেল।
তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তোমরা জানো ইরাইথ্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, ফাইব্রোব্লাস্ট এরকম অনেক সেল আছে যারা খুবই র্যাপিডলি ডিভাইডিং, মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এমব্রায়োর প্রথম দিকের এই যে সেলগুলো এগুলো খুব র্যাপিডলি ডিভাইডিং এবং এবং হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। তো এই সেলগুলোকে বলা হয় ব্লাস্ট সেল। তো এই ব্লাস্ট সেলগুলোর মাঝে একটা ক্যাভিটি অ্যাপিয়ার করে, তখন এই পুরো জিনিসটাকে দেখতে একটা সিস্টের মতো লাগে। যেখানে ব্লাস্ট আছে, ক্যাভিটি আছে, পুরো জিনিসটাকে দেখতে একটা সিস্টের মতো লাগতেছে, সেটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। আর ব্লাস্টোসিস্টের যেই সেলগুলো ওগুলোকে আমরা কি বলতেছি, ব্লাস্ট, ব্লাস্ট সেল। এখন আমি আরেকটা জিনিস বলছিলাম যে ইনার সেল ম্যাস আছে আর আউটার সেল ম্যাস আছে। ইনার সেল ম্যাসের নাম হয় ট্রোপোব্লাস্ট, এই যে ট্রোপোব্লাস্ট, আর আউটার সেল যে ম্যাস তার নাম হয় সাইটোট্রোপোব্লাস্ট। তাহলে সরি আমি ভুল বলছি, আমি এক্সট্রিমলি সরি, আমি আবার বলতেছি, ইনার সেল ম্যাস এটার নাম হয় এমব্রায়োব্লাস্ট, আর যে আউটার সেল ম্যাস এটার নাম হয় ট্রোপোব্লাস্ট। দেখো এখানে লেবেলিং করা আছে, এই সেল স্টেজ থেকে যখন আর একটু ফ্লুইড জমে আরো বড় হয়ে যায়, যখন এই জিনিসটার নাম ব্লাস্টোসিস্ট হয়, তাহলে ব্লাস্টোসিস্টের লেবেলিং যদি আমাদেরকে করতে বলা হয় তাহলে আমরা কি করব, একদিকে আমরা কিছু ব্লাস্টোসিল সবাই জানো, এগুলো ইন্টারেও পড়ছো এবং মেডিকেলও পড়ছো, এগুলো আমি আর ভালো করে বলতেছি না খুব একটা, আমি জাস্ট তোমাদেরকে মানে ল্যাংম্যানের ছবিটি দেখাচ্ছি যেন তোমরা রিলেট করতে পারো। দেখো আবার দেখো, এই হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের যে ইনার যে সেলগুলো নীল রঙের সেল, এগুলোকে বলা হয় এমব্রায়োব্লাস্ট, ইনার সেল ম্যাস অর এমব্রায়োব্লাস্ট, আর বাইরের দিকের যে সেলগুলা এগুলোকে বলা হয় আউটার সেল ম্যাস অর ট্রোফোব্লাস্ট। বইয়ের টার্মিনোলজি যদি একটু ব্যাখ্যা করতে চাই আর একটু বলে নেই, দেখো ইনার সেল ম্যাস একদিকে চাপা খায়, একদিকে একদিকে যেকোনো একদিকে, তো ব্লাস্টোসিস্টের যেই দিকে ইনার সেল ম্যাস বা এমব্রায়োব্লাস্ট অবস্থান করে সেটার নাম হচ্ছে এমব্রায়োনিক পোল, আর উল্টা দিকটাকে বলা হয় অ্যাব এমব্রায়োনিক পোল। এটা আমাদের একটু পরেই লাগবে, তখন আমরা বলবো। যাই হোক, তাহলে তোমরা ব্লাস্টোসিস্টের লেবেলিং যদি করতে বলে, এটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট, বাইরে হচ্ছে ট্রোফোব্লাস্ট, এটা হচ্ছে ব্লাস্টোসিল, আর এটা হচ্ছে এমব্রায়োনিক পোল, যেই সাইডে ইনার সেল ম্যাস আছে এদিকটা হচ্ছে অ্যাব এমব্রায়োনিক পোল, তাহলে ব্লাস্টোসিস্ট হয়ে গেল। আমরা কিন্তু ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে আগায় চলতেছি, আমরা আরেকবার সেই প্রথম দিকের ছবিটাতে যাই, মানে প্রথম দিক মানে বিগ পিকচারে যে ছবিটা সেখানে। দেখো আমরা জোনা পেলোসিডা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার পর এই যে ব্লাস্টোসিস্টটা তৈরি হলো, এই ব্লাস্টোসিস্টটা কি এখন ভেসে বেড়াবে ইউটেরাসে? ভেসে বেড়াবে না, তাকে এখন কি করতে হবে, তার তো ভেলক্রো লাইক প্রপার্টি আছে, সো সে খুব ইজিলি এখন ভেলক্রোর মতো ইউটেরাসের ওয়ালে লেগে যাইতে পারবে। এই যে ইউটেরাসের ওয়ালে যে সে লেগে যাচ্ছে, এই জিনিসটার একটা সুন্দর নাম আছে, ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেটটা কি, এটা আমি তোমাদেরকে ইমপ্ল্যান্টেশনের অফিসিয়াল সংজ্ঞা বলার মাধ্যমে এক্সপ্লেন করতে চাই। দেখো ইমপ্ল্যান্টেশনের অফিসিয়াল সংজ্ঞাটাতে আমি যাচ্ছি, হোয়াট ইজ ইমপ্ল্যান্টেশন, দেখো এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট। এমবেডিং মানে কি, মানে কেউ যখন কোনো কিছুকে কোথাও গেড়ে দেয়, মানে একদম মাটিতে তুমি যদি একটা গাছ শিকড় সহ ঢুকায় গেড়ে দাও, মাটিতে যদি তুমি একটা খুঁটি পুঁতে দাও, এটাকে বলা হয় এমবেডিং, এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট টু দ্য ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। আচ্ছা এখানে আমরা অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড পাচ্ছি, একটু তোমাদেরকে বলে নিই, একটু ড্র করে দেখায়, ড্র করে দেখালে ভালো হয়। দেখো ধরো এই হচ্ছে ইউটেরাসের বাইরের সারফেস, দেখো এই যে এই ছবিটা, এটা হচ্ছে ইউটেরাসের বাইরের সারফেস আর এটা হচ্ছে ইউটেরাসের ইনার সারফেস, ঠিক আছে? তো ইউটেরাসের তিনটা লেয়ার আমরা জানি, এন্ডোমেট্রিয়াম, মাঝখানে মায়োমেট্রিয়াম, আর বাইরে পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের আবার দুইটা লেয়ার, ধরে নাও যে ব্লু যে লেয়ারটা, এই লেয়ারটা প্রতি মাসে শেড অফ হয় মেনস্ট্রুয়েশনের সাথে, বাট কালো লেয়ারটা কখনোই শেড অফ হয় না। বাইরে যে নীল লেয়ারটা, এটাকে বলা হয় ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম, আর ভিতরে কালো লেয়ারটাকে বলা হয় বেজাল লেয়ার।
সো ফাংশনাল লেয়ারটা হচ্ছে সবচেয়ে ইনার মোস্ট লেয়ার, এখানেই এসে এমব্রায়োটা লেগে ভেলক্রোর মতো লেগে যায়। তাহলে এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট টু দ্য ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এখন এন্ডোমেট্রিয়াম তো পুরো ইউটারাস জুড়েই আছে, ফান্ডাসেও আছে, বডিতেও আছে, ইউটারাসের সার্ভিক্সেও আছে। কোন জায়গাটাতে ইমপ্ল্যান্ট হওয়াটা সবচেয়ে সুইটেবল বলে মনে হয় তোমাদের কাছে? আমার কাছে মনে হয় যদি বডিতে ইমপ্ল্যান্টেশন হয় তাহলে সবচেয়ে ভালো হয়। কেন? ফান্ডাসটা একটা সরু জায়গা, বেশি জায়গা নেই, সার্ভিক্সটাও খুব সরু জায়গা, ক্লোজ টু দ্য সার্ভিক্স। বডিটাই সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে চওড়া জায়গা। সো ইট মেক্স সেন্স যে বডিতে ইমপ্ল্যান্টেশন হলেই বেস্ট হবে। এখন ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস, ঠিক আছে, এখন আবার ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস তো বিরাট বড় জায়গা। বডি অফ দ্য ইউটেরাসের কিছু জায়গা ফান্ডাসের নিকটবর্তী, কিছু জায়গা নিচে সার্ভিক্সের নিকটবর্তী। এখন এই ছবিটা আমার বেশি ভালো হয় নাই, যাই হোক, আস্তে আস্তে নিচের দিকে কিন্তু ইউটেরাসটা সরু হয়ে যায়। সো বডিতেই লাগলো, কিন্তু ইমপ্ল্যান্টেশনটা কি ফান্ডাসের কাছাকাছি হলে ভালো হয় বডির, নাকি সার্ভিক্সের কাছে হলে ভালো হয়? ফান্ডাসের কাছে হলে ভালো হয়, কারণ ইউটেরাসটা উপর দিকটা একটু বেশি চওড়া। তাহলে ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস, আর আইদার ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অর দ্য পোস্টেরিয়র ওয়াল, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দুই ওয়ালে সমান। কখন? ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে ইমপ্ল্যান্টেশনের সংখ্যা আমরা এই ছবিটা দেখে একবার বুঝতে পারি কোন দশা ইমপ্ল্যান্টেশন হচ্ছে। ব্লাস্টোসিস্ট দশায় কি হচ্ছে? একদম গেঁথে দেওয়া হচ্ছে কাকে? ব্লাস্টোসিস্টকে। তাহলে এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট কোথায়? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের কোন লেয়ারে? ফাংশনাল লেয়ারে। কোন জায়গার এন্ডোমেট্রিয়াম? বডির এন্ডোমেট্রিয়াম। বডি কোন দিকটার কাছে? ক্লোজ টু দ্য ফান্ডাস। কখন? ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে এই হচ্ছে ইমপ্ল্যান্টেশন অফিসিয়াল সংজ্ঞা, এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট টু দ্য ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম, ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস, ক্লোজ টু দ্য ফান্ডাস, আইদার ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অর ইন দ্য পোস্টেরিয়র ওয়াল ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে দেখো, এই যে দেখো, আস্তে আস্তে একবার যখন এসে লাগে তখন সে গাছে শিকড়ের মতো আস্তে আস্তে আরো গভীরে যাওয়া শুরু করে, তোমরা সামনে দেখবো আরো। বাট আপাতত জাস্ট তুমি এটাই মাথায় রাখো যে মানে এমব্রায়োটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের সাথে ভেলক্রোর মতো লেগে যাওয়াটাই হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তারপর কি হয় না হয় এগুলো আমরা সামনে ফার্দার দেখব। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট অলমোস্ট শেষ, ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। এখন আমরা একটা জিনিস একটু দেখি, ভায়াবিলিটি। এটা আসলে ফার্স্ট উইকের সাথে আসলে যায় না, এটাও ফিজিওলজির কোয়েশ্চেন। আমি জাস্ট এটা বলতেছি যে ধরো একটা ফিমেলরা তো প্রতি মাসে ওভুলেশন হয়, তো প্রতি মাসে তো তার ফার্টিলাইজেশন হয় না, প্রতি মাসে তো মানে একটা কাপল চায় না যে প্রতি মাসে তারা বাচ্চা নিবে। সো নর্মালি যেটা হয় যে বেশিরভাগ সময় যেটা হয় সেকেন্ডারি ওসাইটটা ওভুলেশন হয়ে ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করে। আমরা এটা কি বলছিলাম যে সেকেন্ডারি ওসাইটটা ওভামে কমপ্লিট হওয়ার জন্য কি লাগবে? স্পার্মকে ওসাইটের মেমব্রেনটা টাচ করতে হবে। সো স্পার্ম আসা বাদে কিন্তু সেকেন্ডারি ওসাইট ওভামে কনভার্ট হচ্ছে না। তার মানে কি সেকেন্ডারি ওসাইট কি আজীবন ওয়েট করবে স্পার্মের জন্য? না, এত তেল নেই তার, সে বের হয়েছে, সে যদি স্পার্ম না আসে সে অনলি কিছুক্ষণ ওয়েট করে সে চলে যাবে। এটা অনেকটা মানে মেয়েদের মতো, মানে ধরো যে ছেলেদের একটু দেরি হলেই মেয়েরা চলে যায়, মানে মেয়েরা ওয়েট করে না, কিন্তু ছেলেরা মেয়েদের জন্য সে কতক্ষণ দাঁড়ায় থাকে নিচে ঘন্টার পর ঘন্টা। ধরো ছেলেদের হল থেকে কষ্ট করে মেয়েদের হলে এসে নিচের সামনে কতক্ষণ দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা, এটা কিন্তু মেয়েটা জানে। মেয়েটা খালি দেখে যে সে যখন নামছে তারপর যদি একটু দেরি হয় সে চলে যায়, সে আর আসে না, ফোন করলে আসে না। সো সেকেন্ডারি ওসাইটটা ওভুলেশনের পর বেশিক্ষণ ওয়েট করে না, 48 hours পরই সে তার ভায়াবিলিটি লুজ করে। মানে 48 hours আফটার ওভুলেশন যদি স্পার্ম আসে তাহলে সেকেন্ডারি ওসাইটকে ফার্টিলাইজ করতে পারবে না। ছেলেরাও যে খুব বেশি ওয়েট করে তা না, মেয়ে থেকে একটু বেশি ওয়েট করে ঠিক আছে, বাট এতটাও বেশি না, ছেলেরা যেভাবে বাড়ায় চাড়ায় বলে। যাই হোক, স্পার্মটাও ধরো কোন মাসে স্পার্ম তখন 72 hours পর্যন্ত অনলি 72 hours যদি ক্রস করে যায় তারপর ফিমেল সেই আর সার্ভাইভ করতে পারে না। তাহলে এই হচ্ছে ভায়াবিলিটি। তাহলে তুমি দেখো একটা জিনিস, তুমি দেখো যে ফিমেলদের ওভুলেশন হয় কখন? প্রতি মাসের 14th ডেতে।
সো ওভুলেশনের অ্যাটলিস্ট 72 আওয়ার্সের মধ্যে স্পার্মটাকে আসতে হবে, আবার ওভুলেশন হবার 48 আওয়ার্সের মধ্যে স্পার্মটাকে প্রেজেন্ট করতে হবে। এই যে ক্রিটিক্যাল যে উইন্ডোটা, এই সময় যদি স্পার্ম ওভামের দেখা না হয় তাহলে কিন্তু ফার্টিলাইজেশন হবে না। তোমরা যখন ফিজিওলজিতে পড়বা সেফ পিরিয়ড বা পড়বা, তখন এই নলেজটা কাজে লাগাইতে হবে তোমাদেরকে। সো ওভুলেশন হওয়ারও 72 ঘন্টা আগে যদি স্পার্ম আসে তাহলে ওভুলেশন হইতে হইতে স্পার্ম আর থাকবে না, আবার ওভুলেশন হওয়ার 48 ঘন্টার পরে যদি স্পার্ম আসে তাহলে স্পার্ম আর ওভুলেশন করার জন্য মানে ওভামকে পাবে না। এই হিসাবটা একদম পারফেক্ট না, ভ্যারি করে, নাহলে তো মানুষজনের কোনো কন্ট্রাসেপটিভ লাগতো না, হিসাব করেই সেকশন ইন্টারকোর্স করতে পারতো। যাই হোক, পরবর্তীতে যখন তোমরা ফিজিওলজি পড়বা, রিপ্রোডাকশন পড়বা, তখন তো এটারও ভালো মতো বুঝতে পারবা। তাহলে গাইস আমাদের ফার্স্ট ইয়ার অফ ডেভেলপমেন্ট শেষ। আমরা ফার্স্ট ইয়ার অফ ডেভেলপমেন্টে কি পড়লাম আমরা একবার যদি সামারাইজ করি, শুধু আমি পয়েন্টগুলো বলবো। ফার্টিলাইজেশন হয়, স্পার্মটা আসে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে তার যে চেঞ্জ হয় ওটার নাম হচ্ছে ক্যাপাসিটেশন, সেখানে সে গ্লাইকোপ্রোটিন লস করে মুক্তি অর্জন করে এবং পেনিট্রেবিলিটি অর্জন করে। এছাড়া সেকেন্ডারি ওসাইটটাকে ফিমব্রিয়া সুইপিং মোশনের মাধ্যমে ফেলোপিয়ান টিউবের পেরিস্টালসিসের মাধ্যমে এমব্রিওতে নিয়ে আসে, সেখানে তাদের দেখা হয়। ফার্টিলাইজেশন অনেকগুলো পার্ট আছে, পার্ট শেষে জাইগোট তৈরি হয়, জাইগোটটা আস্তে আস্তে সেল বাড়ে, 16 সেল স্টেজ পর্যন্ত জোনা পেলোসিডা থাকে, 16 সেল স্টেজের পর জোনা পেলোসিডা চলে যায়, তখন ভিতরে ফ্লুইড ঢুকে একটা ক্যাভিটি তৈরি করে, এটার নাম, এই পুরোটার নাম ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট অবস্থায় তার ইমপ্লান্টেশন হয়। এ পর্যন্ত হচ্ছে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট শেষ। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে যাবো, ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে তোমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছো। আজকে আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট নিয়ে একদমই ডিটেলসে কথা বলবো না, আমি শুধু সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট নিয়ে 10 মিনিট কথা বলবো, যেন এই 10 মিনিট জানলে তোমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট একটা সুন্দর ওভারভিউ পেয়ে যাও। আচ্ছা, আমি জাস্ট খুব ইজি করে হাতে কিছু ছবি আঁকছি তোমাদের সুবিধার জন্য, আমি এই ছবিগুলো দেখাবো, তোমরা জাস্ট আমার সাথে সাথে একটু শোনো, তারপর আমাকে তোমরা ফেসবুকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা কি বইটা কি। আজকে সম্ভবত ফেসবুকে কোয়েশ্চেন খুব বেশি আসে নাই, তো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কিন্তু ফেসবুকে কোয়েশ্চেন করবা লাইভে, আমি চেষ্টা করবো যে তোমাদের অ্যান্সার দিতে। ওকে, তাহলে আমরা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের জাস্ট একটু ব্রিফ ডিসকাশন করি, সর্বোচ্চ 10 মিনিট কি 15 মিনিট আমি নিব, তাহলে শুরু করি। দেখো, এই ছিল আমাদের ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট শেষে এই অবস্থা ছিল। দেখো, এমব্রায়ো ব্লাস্ট ছিল, বাইরে ছিল ট্রোপোব্লাস্ট, মাঝখানে ছিল এই একটা ক্যাভিটি ব্লাস্টোসিল। এই পুরো জিনিসের নাম কি ছিল? এই পুরো জিনিসটার নাম ছিল ব্লাস্টোসিস্ট। সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে কি হয়? দেখো, এই যে আমরা এই ছবিটা যে দেখতেছি, এটা জাস্ট একটা 2D ছবি, 2D ছবি। আসলে পুরো জিনিসটা কিন্তু একটা গোলকের মতো থাকে, একটা গোল বলের মতো থাকে। সাইটোট্রোপোব্লাস্টটা একটা গোল বলের, সরি, ট্রোপোব্লাস্টটা একটা গোল বলের মতো পুরো জিনিসটাকে ছড়ায় রাখে, এর মধ্যে ব্লাস্টোসিলটা থাকে। আর এই যে এমব্রায়ো ব্লাস্টটা এরকম একটা চাকতি আকৃতির, একটা ডিস্ক শেপ একটা জিনিস হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে 2D ছবি আর এটা হচ্ছে 3D ছবি। সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে কি হয় সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? এই জিনিসটা একটা ক্রস সেকশন করে আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা দেখি সেকেন্ড উইকে কি 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 হচ্ছে। আমরা একটা একটা পার্ট করে আসি। আমরা ফার্স্টে মনোযোগ দিই যে ফার্স্ট উইক শেষে ব্লাস্টোসিস্টে আমরা যে এমব্রায়ো ব্লাস্ট পেয়েছিলাম, এই এমব্রায়ো ব্লাস্টের কি দশা দাঁড়াচ্ছে। এই যে তোমরা কালার ম্যাচ করো, এই যে কালো যে সেল বুঝছো, এটা হচ্ছে ইনার সেল ম্যাচ বা এমব্রায়ো ব্লাস্ট। তারা দেখো, এমব্রায়ো ব্লাস্টটা তখন 2টা লেয়ারে সজ্জিত হয়ে যায়। আপার লেয়ারটা হয় একটু লম্বা কলামনার, আর লোয়ার লেয়ারটা হয় একটু চ্যাপ্টা কিউবয়েডাল। এই 2টা যে সেল, এই যে 2টা সেল লেয়ার, এবং যেহেতু 2টা লেয়ারে সেল থাকে এবং দেখতে ডিস্ক শেপ, এজন্য এই পুরো জিনিসটাকে এক কথায় বলা হয় বাই ল্যামিনার জার্ম ডিস্ক। তাহলে আমার এমব্রায়ো ব্লাস্টটা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে কি অবস্থায় থাকতেছে? বাই ল্যামিনার জার্ম ডিস্ক হিসেবে থাকতেছে। বাই ল্যামিনার জার্ম ডিস্কের কয়টা লেয়ার? 2টা লেয়ার, উপরের একটা কলামনার লেয়ার আর নিচে একটা কিউবয়েডাল লেয়ার। উপরে যে কলামনার লেয়ার, এই লেয়ারটার নাম হচ্ছে এপি ব্লাস্ট, ইপিআই, এপি, এপি মানে উপরে। যেই ব্লাস্ট টাইপ সেলগুলা উপরে থাকে তাদেরকে বলা হয় এপি ব্লাস্ট, আর তাহলে নিচেগুলোর নাম কি হবে? নিচে হাইপো, এই নিচে সেলগুলোর নাম হচ্ছে হাইপোব্লাস্ট।
তাহলে বাইলামিনার ড্রাম ডিস্কে কি থাকতেছে, দুই লেয়ারের সেল থাকতেছে, ইপি ব্লাস্ট আর হাইপোব্লাস্ট। তাহলে আমরা এমব্রিওব্লাস্টটা কি হবে সেটা আমরা দেখে ফেললাম। তারপর দেখো এই যে বাইরের যে লেয়ারটা, এটার নাম কি ছিল? বাইরের লেয়ারটার নাম ছিল ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্টটা তো আমরা জাস্ট একটা সিঙ্গেল লেয়ার হিসেবে দেখাইছি। দেখো ট্রোফোব্লাস্টটা সেকেন্ড উইকে মানে কি চেঞ্জটা আসে, ট্রোফোব্লাস্টের ইনারে একটা লেয়ার থাকে যেটা আমি গাঢ় সবুজ দিয়ে দেখাইছি। দেখো এরকম কয়েক লেয়ারের সেল থাকে, এখানে আমি একটা লেয়ারই দেখাইছি। ট্রোফোব্লাস্টের ইনার লেয়ারের যে সেলগুলো, ইনার লেয়ারের সেলগুলা একদম খুব সুস্পষ্ট সেল মেমব্রেন থাকে। প্রত্যেকটা সেলে সুস্পষ্ট একটা করে নিউক্লিয়াস দেখা যায়, সুস্পষ্ট করে প্রত্যেকটা সেলকে বোঝা যায়। কিন্তু বাইরের দিকে যে সেলগুলো থাকে, এই সেলগুলো এত কুইকলি ডিভাইড হওয়া শুরু করে, এত কুইকলি মাইটোসিস হওয়া শুরু করে যে ওদের শুধু নিউক্লিয়াস গুলো দেখা যায়, আলাদা করে সেল মেমব্রেন গুলো আর দেখা যায় না। তাহলে কি বললাম, ইনার দিকে ডিভিশনটা খুব স্লোলি, বাইরের দিকে ডিভিশনটা খুব র্যাপিডলি। বাইরের দিকে ডিভিশনটা, তাহলে আবার বলতেছি, এই হচ্ছে প্লাস্টোসিস্টের আউটার লেয়ার ট্রোফোব্লাস্ট। এটা ইনার দিকে ডিভিশনটা হয় স্লোলি, যে প্রত্যেকটা সেল মেমব্রেন ভালো করে স্পষ্ট করে বোঝা যায়, প্রত্যেকটা সেলকে আলাদা করে চিনা যায়। বাট বাইরের দিকের যে সেলগুলো, এই সেলগুলো এত তাড়াতাড়ি ডিভাইড করে যে এদেরকে ভালো করে চিনা যায় না। মানে ভালো করে চিনা যায় না বলতে, এদেরকে একটা থেকে একটা ভাগ করা যায় না। আমি এখানে ডট 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 দিয়ে দেখাইছি, মানে নিউক্লিয়াস গুলো মনে হয় যেন যে একই সেল অনেক নিউক্লিয়াস। যাই হোক, ইনার যে সেল গুলো স্লোলি ডিভাইড করে, এই লেয়ারটার নাম হয় সাইটোট্রোপোব্লাস্ট। বানানটা আমি এখানে পরে একসাথে লিখে দেখাইছি। দেখো এই যে সাইটোট্রোপোব্লাস্ট। আর বাইরের যে লেয়ারটা খুব র্যাপিডলি ডিভাইড করতেছে, কোনো ডিস্টিংক্ট সেল মেমব্রেন নেই, এই লেয়ারটার নাম হয় সিনসাইশিও ট্রোপোব্লাস্ট। সিনসাইশিও ট্রোপোব্লাস্ট, নামকরণের সার্থকতাটা বলি তাহলে মনে থাকবে, দুইটাই তো ট্রোপোব্লাস্ট, রাইট? বাট যে লেয়ারে প্রত্যেকটা সেল আলাদা করে বোঝা যায়, সেল সেলের ল্যাটিন হচ্ছে সাইটো, সাইটোট্রোপোব্লাস্ট। আর তোমরা আরেকটা জিনিস জানো, যে একটা সেলে যদি একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেটাকে বলা হয় সিনসাইশিয়াম। তোমরা ইন্টারে সম্ভবত পড়ছিলা, কোনো কোনো বই ছিল। তো এই যে বাইরের যে সেলগুলো আলাদা করে বোঝা যাচ্ছে না, এগুলোকে বলা হয় সিনসাইশিয়াম, আর এটাকে বলা হয় সাইটো। বাট দুইটাই যেহেতু আলটিমেটলি ট্রোফোব্লাস্ট থেকে আসছে, সেটা দুইটার পরে ট্রোফোব্লাস্ট নামটা লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, এমব্রিওব্লাস্ট থেকে আসতেছে ইপি ব্লাস্ট আর হাইপোব্লাস্ট, আর ট্রোফোব্লাস্ট থেকে আসতেছে কে, সাইটোট্রোপোব্লাস্ট আর সিনসাইশিওট্রোপোব্লাস্ট। তারপর ব্লাস্টোসিস্ট তো একটা পার্ট ছিল, একটা ক্যাভিটি ছিল, মনে আছে? এই সিঙ্গেল ক্যাভিটি ছিল, মনে আছে? এই একটা ক্যাভিটিও আর একটা ক্যাভিটি থাকে না, একটা ক্যাভিটি চেঞ্জ হয়ে যায়। দেখো ইপি ব্লাস্টের উপরে আবার হাইপোব্লাস্টের নিচে আমি দুটা কালার দিয়ে দেখাইছি। দেখো তুমি, বিটুইন এপি ব্লাস্ট এন্ড সাইটোট্রোপোব্লাস্ট একটা ক্যাভিটি অ্যাপিয়ার করে, আবার বিটুইন হাইপোব্লাস্ট এন্ড সাইটোট্রোপোব্লাস্ট আরেকটা ক্যাভিটি অ্যাপিয়ার করে। যে ক্যাভিটিটার আউটলাইন লাল দিয়ে করা হয়েছে, এই ক্যাভিটিটার নাম হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, আর যেই ক্যাভিটিটার আউটলাইন ইয়েলো দিয়ে করা হয়েছে, এটার নাম হচ্ছে প্রাইমারি ইয়র্ক স্যাক অথবা প্রিমিটিভ ইয়র্ক স্যাক। ঠিক আছে, আমরা তাহলে কি বুঝলাম, এই যে একটা ক্যাভিটি, একটা ক্যাভিটির একটা ক্যাভিটি থাকে না, বাইলামিনার জার্ম ডিস্কের দুই দিকে দুইটা ক্যাভিটি তৈরি হয়ে যায়। বিটুইন দ্য এপি ব্লাস্ট অ্যান্ড সাইটোট্রোপোব্লাস্ট তৈরি হয় অ্যামনিওটিক ক্যাভিটি, বিটুইন দ্য হাইপোব্লাস্ট অ্যান্ড সাইটোট্রোপোব্লাস্ট কি তৈরি হয়, তো তৈরি হয় হচ্ছে প্রাইমারি ইয়র্ক স্যাক বা প্রিমিটিভ ইয়র্ক স্যাক। তাহলে আমাদের কিন্তু পুরাটারই আমরা এই জিনিসটার ব্যাখ্যা আমরা দেখে ফেললাম। সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে তাহলে ব্লাস্টোসিস্টে কি অবস্থায় থাকতেছে, আলটিমেটলি ইপিব্লাস্ট হাইপোব্লাস্ট অর্থাৎ বাইলামিনার জার্ম ডিস্ক উইচ কেম ফ্রম এমব্রিওব্লাস্ট, সাইটোট্রোপোব্লাস্ট বা সিনসাইশিও ট্রোপোব্লাস্ট উইচ কেম ফ্রম ট্রোপোব্লাস্ট, আর এপিব্লাস্টের উপরে অ্যামনিওটিক ক্যাভিটি আর হাইপোব্লাস্টের নিচে প্রিমিটিভ ইয়র্ক স্যাক। তাহলে তোমরা বুঝতে পারতেছো, তাহলে মুভিং অন ফার্দার, এ পর্যন্ত সবাই বুঝতে পারছো তো? ইনশাল্লাহ বুঝতে পারছো, না বুঝতে পারলে পরে ভিডিওটা তোমরা রিভাইন্ড করে আবার দেখে নিবে। মুভিং অন, ওকে। এরপরে কি হয় দেখো, দেখো এই ছবি থেকে এই ছবির পেজটা একটু দেখো, সরি দেখো, আচ্ছা আমি এখান থেকে দেখাবো তোমাদেরকে, দেখাই। এই যে দেখো এই ছবিটা তোমরা দেখো, এই যে দেখো সাইটোট্রোপোব্লাস্ট আর এই যে প্রাইমারি ইয়র্ক স্যাক অথবা
সাইটোট্রোপোপ্লাস্ট আর অ্যামনিওটিক ক্যাভিটি, অথবা সাইটোট্রোপোপ্লাস্ট আর হচ্ছে বাইলেমেন জার্মডিক্সের মধ্যে কিন্তু কোনো গ্যাপ ছিল না, একদম ওরা একদম ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট ছিল। সেকেন্ড নিকোস ডেভেলপমেন্টে কি হয়, সাইটোট্রোপোপ্লাস্টের ভিতর দিকে একটা নতুন লেয়ার তৈরি হওয়া শুরু হয়। দেখো আমি কমলা কালার দিয়ে দেখাইছি, তুমি দেখো সব কিন্তু সেম আছে, দেখো অ্যামনিওটিক ক্যাভিটিটাও আছে, প্রিমিটিভ ইয়র্ক স্যাকটাও আছে, তারপরে হচ্ছে এই যে বাইলেমিনের জার্ম ডিস্কটাও আছে, জাস্ট এই কমলা লেয়ারটা নতুন করে অ্যাপিয়ার হওয়া শুরু করছে। দেখো এখানে কিন্তু এটা ছিল না, বাট এখানে এটা আছে, দেখছো এখানে নাই কিন্তু এখানে এই কমলা লেয়ারটা নতুন করে অ্যাপিয়ার হওয়া শুরু করছে। এই কমলা লেয়ারটার নাম হচ্ছে এক্সট্রা এমব্রায়নিক মেজোডার্ম, এক্সট্রা এমব্রায়নিক মেজোডার্ম। নামকরণের সার্থকতাটা ব্যাখ্যা করি তাহলে মনে থাকবে। সোজা কথা, তোমরা যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, এই যে বাইলামিনার জার্ম ডিস্ক কোথেকে আসছে, এটা এমব্রায়ো ব্লাস্ট থেকে আসছে, আলটিমেটলি বাচ্চাটা এখান থেকে তৈরি হবে, আর বাইরের যে জিনিসগুলো এগুলো সব জাস্ট টু সাপোর্ট দ্য ডেভেলপিং এমব্রায়ো। এমব্রায়ো প্রপার ডেভেলপস ফ্রম বাইলামিনার জার্ম ডিস্ক, এভরিথিং এলস ইজ জাস্ট টু সাপোর্ট দ্য এমব্রায়ো। তাইলে এটা হচ্ছে এমব্রায়ো প্রপার, এর বাইরে একটা মেজোডার্ম একটা নতুন লেয়ার ডেভেলপ করলো যার প্রপার্টি অনেকটা মেজোডার্মের মতো। কেন মেজোডার্মের মতো এগুলো আমরা পরে বলবো, বাট আপাতত খালি এটাই মনে রাখো যে এমব্রায়ো প্রপারের বাইরে একটা মেজোডার্ম লাইক লেয়ার অ্যাপিয়ার করে, এজন্যই এই লেয়ারটার নাম হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্ম বা ইইএম। আমরা এটাকে এখানে কমলা কালি দিয়ে দেখাইছি, বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে নতুন কি হলো, সাইটোটোপোপ্লাস্টের ভিতরের দিকে, দেখো সবুজ গাঢ় সবুজের সাইটোটোপোপ্লাস্ট, এর ভিতরের দিকে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্ম অ্যাপিয়ার করা শুরু করছে। এখন দেখো তোমরা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবা যে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মটা কিন্তু একদম পুরোপুরি সলিড না, মাঝে মাঝে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, এটা আমি ইচ্ছা করে দিছি। এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্ম অ্যাপিয়ার করা মাত্রই এখানে অনেকগুলো ফাঁকা জায়গা অ্যাপিয়ার হওয়া শুরু করে, ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে বড় হতে 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 একসাথে হয়ে যায়, হয়ে দেখো এমন একটা অবস্থা হয়, দেখো মাঝখানে পুরো একটা সুন্দর সাদা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়, বাট একটা জায়গায় তখন এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মটা ডিসঅ্যাপিয়ার করে না, এই জায়গাটা। তাহলে এই ছবি আর এই ছবির পার্থক্যটা আমি তোমাদের একটু জুম আউট করে দেখাই দিই, দেখো এই যে দেখো এখানে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মটা একদম সলিড, কোনো ফাঁপা কিছু নেই, বাট আলটিমেটলি এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মের মধ্যে ফাঁকা অ্যাপিয়ার করতে করতে এটার দুইটা লেয়ার হয়ে যায়, একটা হচ্ছে সাইটোট্রোপোপ্লাস্টের ইনার দিকে থাকে, আরেকটা হচ্ছে এই যে অ্যামনিওটিক ক্যাভিটি বাইলামিনার জার্ম ডিস্ক প্রাইমারি ইয়র্ক স্যাকের বাইরের দিকে থাকে। বাট পুরোটা জুড়ে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্ম ডিসঅ্যাপিয়ার করে না, একটা জায়গায় এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্ম একটু হলেও রয়ে যায়, এই যে দেখো এই জায়গাটা। এই ছবিটা থেকে তোমরা হয়তো পুরোপুরি ভালো বুঝতে পারতেছ না যে আসলে কি হচ্ছে, তার জন্য তোমাদেরকে পরের ছবিটা দেখাচ্ছি, এই যে দেখো এই ক্যাভিটিটা আরো বড় হয়ে এরকম একটা অবস্থা হয়, দেখো দেখছো এরকম একটা অবস্থা হয়। দেখো আগে কিন্তু আমার এই পুরো জায়গাটা কমলা ছিল, পুরো জায়গাটা কমলা ছিল, আস্তে আস্তে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ক্যাভিটি অ্যাপিয়ার করছে, বাট অল্প একটু জায়গা কানেকশন রয়ে গেছে। এবং আরো দেখো একটা, তাহলে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মটা একটা সিঙ্গেল জিনিস ছিল, এখন সে দুইটা লেয়ার হয়ে গেছে, একটা লেয়ার বাইরের দিকে সাইটোটোপোপ্লাস্টের ভিতরের দিকে আছে, আর একটা লেয়ার আছে আগের জিনিসটার বাইরের দিকে, বাট দুইটা লেয়ারের মাঝে একটা কানেকশন আছে। তোমরা কি এখন জিনিসটা বুঝতে পারছো যে এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মটা কিভাবে এই অবস্থায় আসতো? এখানে তোমরা দেখো যে অনেকগুলো সাদা সাদা ডট ডট আছে, এগুলো ক্যাভিটি, এই ক্যাভিটিগুলো একসাথে মিলতে মিলতে বড় হয়ে হয়ে এরকম একটা কন্টিনিউয়াস একটা ক্যাভিটি হয়ে যায়, অর্থাৎ এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায় এক্সেপ্ট ইন দিস রিজিয়ন। এই রিজিয়নের মাধ্যমে দেখো এই যে তারপর এই যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিটা আরও বড় হয়ে যায়, আরও ফ্লুইড জমে, জমার পর এই অবস্থা হয়। দেখো সবই কিন্তু একই আছে, বাইলামিনার জার্ম ডিস্ক আছে, অ্যামনিওটিক ক্যাভিটি আছে, প্রিমিটিভ ইয়র্ক স্যাক আছে, সাইটোট্রোপোপ্লাস্ট আছে, সিনসাইটোট্রোপোপ্লাস্ট আছে, জাস্ট এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্মটাও আছে, বাট এটার মাঝখানে সুন্দর একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আর এই জায়গাটার মাধ্যমে এখনো
বাইলামিনার জার্ম ডিস্কটা ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক ট্রোপোব্লাস্টের সাথে কানেকশন মেনটেন করছে। এটাই হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের আলটিমেট দশা। আমরা তাহলে এই ছবিটাকে লেবেলিং করে ফেলি, তাহলে আমরা সব বুঝতে পারবো। এখন ফার্স্টে আমরা যেগুলো অলরেডি জানি, আমরা ফার্স্টে সেগুলো জানি। এই যে নাম্বার ওয়ান, এটার নাম কি? এটার নাম হচ্ছে সিনসাইশিয় ট্রোফোব্লাস্ট। নাম্বার টু, এটার নাম কি? এটার নাম হচ্ছে সাইটোট্রোপোব্লাস্ট। নাম্বার থ্রি ফোর, এগুলো আমরা সব কমলা জিনিস হিসেবে জানি, এগুলো আমরা জানি যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। নাম্বার ফাইভ কি? নাম্বার ফাইভ হচ্ছে এপিব্লাস্টের উপরে, অর্থাৎ এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি। তারপরে নাম্বার সেভেন, নাম্বার সেভেন কি? হাইপোব্লাস্টের নিচে, এটা হচ্ছে প্রিমিটিভ ইয়োক স্যাক বা প্রাইমারি ইয়োক স্যাক। তারপরে নাম্বার নাইন কি? এপিব্লাস্ট। নাম্বার টেন কি? হাইপোব্লাস্ট। আমি কিছু কিছু নাম্বার স্কিপ করেছি, সেগুলো হচ্ছে আমি এখন নতুন করে তোমাদেরকে বলবো। এই যে দেখো, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা তো ফার্স্টে একটা সিঙ্গেল জিনিস ছিল, বাট এখন এটা দুটা লেয়ার হয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনো যে লেয়ার দুইটাকে কিভাবে মানে আলাদাভাবে নাম করা হচ্ছে। যেই লেয়ারটা বাইলামিনার জার্ম ডিস্ক, অ্যামনিওটিক ক্যাভিটি এবং সাইটোট্রোপোব্লাস্টের ইনার লেয়ারকে কভার করতেছে, এটার একটা নাম। আর যেই পার্টটা ইয়োক স্যাককে কভার করতেছে, এটা আরেকটা নাম। খুব ভালো করে শুনো, ডিভিশনটা কিন্তু এমন না যে এ মানে মানে ইনার কাভারিং আর আউটার কাভারিং, বরং দ্য পার্ট কাভারিং দ্য ইয়োক স্যাক হচ্ছে একটা পার্ট, আর বাকি সব হচ্ছে আরেকটা পার্ট। যেই পার্টটা ইয়োক স্যাককে কভার করতেছে, এটার নাম হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর বাকি পার্টটাকে যে কভার করতেছে, অ্যামনিওটিক ক্যাভিটি এবং ইনার সারফেস অফ দ্য সাইটোট্রোপোব্লাস্ট, এটার নাম হচ্ছে সোম্যাটোপ্লুরিক লেয়ার অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। নামটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে যারা প্রথমবার শুনতেছো, যারা অলরেডি পড়ছো তারা তো জানোই, বাট কনসেপ্টটা খুবই ক্লিয়ার হয় না যে কোনটা সোম্যাটোপ্লুরিক লেয়ার আর কোনটা স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের যে পার্টটা ইয়োক স্যাকের বাইরের দিককে কভার করতেছে, ওটার নাম হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এছাড়া বাকি যত পার্ট আছে পুরোটার নাম হচ্ছে সোম্যাটোপ্লুরিক লেয়ার অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর যে জিনিসটা দেখো, যেই জায়গায় এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা এখনো ইন্ট্যাক্ট আছে, যেই জায়গাটাতে সাইটোট্রোপোব্লাস্টের সাথে মানে ট্রোপোব্লাস্টের সাথে এমব্রায়োব্লাস্ট অর্থাৎ বাইলামিনার জার্ম ডিস্ককে কানেক্ট করা হচ্ছে, সেই জায়গার নাম ইজি কানেক্টিং স্টক। কানেক্টিং স্টক। তাহলে আমরা পুরোটা লেবেলিং করে ফেললাম, লেবেলিং আমরা বুঝে ফেলছি, তার মানে কি তোমরা ইজিলি বুঝতে পারতেছো এটা হচ্ছে বাচ্চা। ধরে নাও এটা হচ্ছে বাচ্চা, আর এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? আলটিমেটলি এখান থেকে আম্বিলিকাল কর্ড ডেভেলপ করবে, আলটিমেটলি এই জায়গাটা থেকে প্লাসেন্টা ডেভেলপ করবে, ঠিক আছে? এগুলো আমরা পরে সামনে আরো পড়বো। তাহলে সোজা বাংলায় বা সোজা কথায় এই হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। এটা নিয়ে আমার কাছে মনে হয় যে বিস্তারিত কিছু বলার নাই, তোমরা জাস্ট এটা মনে রাখো যে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টকে বলা হয় উইক অফ টুজ, দুইয়ের সপ্তাহ, দুই সবকিছু ডাবল হয়ে যায়। এই যে ব্লাস্টোসিস্ট, এখানে এমব্রায়োব্লাস্টটা দুইটা লেয়ার হয়ে যায়, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। এই যে একটা ক্যাভিটি, একটা ক্যাভিটি থেকে দুইটা ক্যাভিটি হয় শুরুতে, অ্যামনিওটিক ক্যাভিটি আর প্রিমিটিভ ইয়োক স্যাক। এই যে ট্রোপোব্লাস্ট, এটা দুইটা লেয়ার হয়ে যায়, সাইটোট্রোপোব্লাস্ট আর সিনসাইশিয় ট্রোপোব্লাস্ট। এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এটা দুইটা লেয়ার তৈরি হয়, সোম্যাটোপ্লুরিক লেয়ার আর স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার। একটা জিনিস আমি মিস করছি, বলা হয় নাই, এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে এই যে ফাঁকা জায়গাটা, এই যে ক্যাভিটিটা অ্যাপিয়ার করলো, এই ক্যাভিটির নাম হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। তাহলে যদিও আমরা এটাকে উইক অফ টুজ বলছি, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে ডেভেলপিং এমব্রাতে তিনটা ক্যাভিটি দেখা যায়, অ্যামনিওটিক ক্যাভিটি, প্রিমিটিভ ইয়োক স্যাক আর কোরিওনিক ক্যাভিটি। তোমরা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে অ্যামনিওটিক ক্যাভিটি কোথায়, হাইপোব্লাস্টের উপরে সাইটোট্রোপোব্লাস্টের ভিতরে, এখানে হাইপোব্লাস্টের উপরে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের ভিতরে। প্রিমিটিভ ইয়োক স্যাকটা কোথায়, হাইপোব্লাস্টের নিচে। আর কোরিওনিক ক্যাভিটিটা কোথায়, বিটুইন টু লেয়ার্স অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। তোমরা সবাই খুব ক্লিয়ার বুঝছো, এখন শুধু আমি তোমাদেরকে বইয়ের ছবি দেখাবো। কেন বইয়ের ছবি দেখাচ্ছি, তোমরা কিন্তু এগুলো সবাই বই থেকে দেখছো, বাট হয়তো এত সুন্দর বা মানে এত ইজিলি ডায়াগ্রামেটিক ফিগারে দেখো নাই,
বই একদম অরিজিনাল মানুষের বডিতে যেরকম করে দেখা যায় সেরকম করে দেখানো হয়েছে, এজন্য তোমাদের হয়তো ভিজুয়ালাইজ করতে সমস্যা হয়েছে। দেখো শুরুতে দেখো কি থাকে, দেখো দেখো বইয়ের ছবিটা কিন্তু আসলে খুব কঠিন। এই যে গ্রিন যে জিনিসটা, এটা হচ্ছে ট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট, আর এটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর ভিতরে এই যে এমব্রায়োব্লাস্ট, এটা অলরেডি দুই লেয়ারে ভাগ হয়ে গেছে, পরে ভ্রুটা হচ্ছে এপিব্লাস্ট আর নিচে ইয়েলোটা হচ্ছে হাইপোব্লাস্ট। হাইপোব্লাস্টের নিচে ইয়োক স্যাক ডেভেলপ করবে আর এপিব্লাস্টের উপর অলরেডি অ্যামনিওটিক ক্যাভিটি ডেভেলপ করছে। আরেকটা ছবি দেখাই, ইজিলি বুঝতে পারবা। এই যে দেখো এই ছবিটাতে দেখো, দেখো সবুজ যেটা সাইটোট্রোফোব্লাস্ট, বাইরে সিনসাইটোট্রোফোব্লাস্ট, এই যে এপিব্লাস্ট, এর উপরে অ্যামনিওটিক ক্যাভিটি, এই যে হাইপোব্লাস্ট, এর নিচে প্রিমিটিভ ইয়োক স্যাক। পরে ছবিতে যে আরেকটু বড় হয়ে গেলে দেখো একই জিনিস, আমি যেই কালার দিয়ে আঁকছি আমি সেই কালার গুলো দিয়ে আঁকছি যেই কালার দিয়ে ল্যাংম্যানে দেওয়া আছে, এজন্য তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। দেখো সাইটোট্রোফোব্লাস্ট আছে, সিনসাইটোট্রোফোব্লাস্ট আছে, এই যে এপিব্লাস্টের উপরে অ্যামনিওটিক ক্যাভিটি, এই যে হাইপোব্লাস্টের নিচে প্রিমিটিভ ইয়োক স্যাক, আর এই যে কমলা রঙের জিনিসটা এবং অলরেডি ক্যাভিটি অ্যাপিয়ার করতেছে, এটার নাম হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আলটিমেটলি কি হয় দেখো তুমি, এই যে দুইটা কমলা লেয়ারের মধ্যে বিরাট যে ক্যাভিটিটা, এটা অনেক বেশি বড় হয়ে যায়, এটার নাম তখন হয় কোরিওনিক ক্যাভিটি। বাট এপিব্লাস্ট অ্যান্ড অ্যামনিওটিক ক্যাভিটি, হাইপোব্লাস্ট অ্যান্ড ইয়োক স্যাক, এগুলো কিন্তু তখন ডেভেলপ করছে। ও আলটিমেটলি প্রিমিটিভ ইয়োক স্যাকটা বা প্রাইমারি ইয়োক স্যাকটা সেকেন্ডারি ইয়োক স্যাক হয়ে যায়। এটা খুব এক রিলেভেন্ট আমাদের জন্য। এখন আমরা কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে কথা বলি নাই ছবিতে যেগুলো দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে সাদা সাদা এগুলো কি, লাল লাল এগুলো কি, এগুলো আজকের জন্য না ভাই, আজকে অনেক হয়েছে। আশা করি আজকে যা বলার চেষ্টা করছো তোমরা মতো বুঝতে পারছো, আজকে আর বলবো না। তোমরা জাস্ট আমি যে ছবিগুলো তোমাদেরকে দিছি এই ছবিগুলা, আচ্ছা আমি আমি একটা কাজ করবো, আমি ফাইলটা এই যে আমাদের লাইভ ভিডিওতে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে তোমরা ফাইলটা ডাউনলোড করতে পারবা। তোমরা যদি ছবিতে পরীক্ষার খাতায় এভাবে আঁকো তাহলে পারফেক্টলি নর্মাল, তোমরা আরো ভালো নাম্বার পাবে। আমি নিজে এভাবে ব্লাস্টোসিস্টের ছবি আঁকতাম, বা এভাবে আমি বাইলামিনার জার্মানিসের ছবি আঁকতাম, বা সেকেন্ড উইকে এমব্রয়ড ছবি আঁকতাম, আমি আমি এভাবে আঁকতাম। তো আজকে আমার কাছে মনে হয় অনেকক্ষণ ডিসকাশন হয়ে গেছে, আজকে আমি ডিসকাশন না বাড়াই, অনেকক্ষণ হয়ে গেছে, মানুষজন টায়ার্ড হয়ে গেছে, মানুষ আমাকে গালাবে ধরে। আচ্ছা আমি একটু পরে এই কমেন্টেই হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিবো যেখানে তোমরা ফাইলটা ডাউনলোড করে নিতে পারবা। সো আশা করি গাইজ আজকে তোমাদের সবার অনেক হেল্প হয়েছে, যদি হেল্প না মানে কোনো না হয় তাহলে আশা করি কিছু মানে জিনিস আবার রিক্যাপিচুলেট হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আজকে তোমাদের কারো তেমন কোনো কোয়েশ্চেন নেই, আমি তো একবার একটা চোখ বলে কোনো কোয়েশ্চেন আছে নাকি, আজকে কোনো কোয়েশ্চেন নেই, যাক ভালো, আমার জন্য ভালো, তোমাদের জন্য ভালো, তোমরা তাড়াতাড়ি এখন রেস্ট নিতে পারবা। তাহলে তাহলে আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমার এ পর্যন্তই পর্ণ ছিল, আমি আমার নেক্সট ক্লাসটা নিব শুক্রবার, শুক্রবার আবার 8টার সময়। সেদিন আমি কি করব, সেদিন আমি হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে কিছু ছোটখাটো ডিটেলস বাকি আছে সেটা পড়বো, প্রাইমারি সেকেন্ডারি টার্সারি ভিলাইটা নিয়ে একটু পড়বো যে কিভাবে ডেভেলপিং এমব্রয়োটা ব্লাড সাপ্লাই পায়, তারপর আমরা থার্ড উইক অফ ডেভেলপমেন্টে যাব। হোপফুলি আমরা ওই দিন নটোকর্ড, ট্রাইলামিনার, জাম ডিস্ক, গ্যাস্ট্রুলেশন এগুলো আমরা একটু ঠিক মতো বুঝতে পারবো। থার্ড উইক অফ ডেভেলপমেন্টে কিন্তু একটু জটিল আছে, সো তোমরা নিজেরাও একটু আগে ভাগে পড়ে রাখো। আজকে আর রিটেন কোয়েশ্চেন বা ভাইভা কোয়েশ্চেন আলোচনা করলাম না খুব একটা, বাট যেগুলো আমি দেখাইছি এগুলো সবগুলোই খুবই ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো স্পেশালি আমি লিখে দিছি টাইপ করা মুখে বুঝতে পারছি, যেগুলো টাইপ করা আছে এগুলো রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। তা আমি ফর্মালি কি কোয়েশ্চেন আসে এগুলো তোমাদেরকে আমি পরের ক্লাসে আবার পড়ে শোনাবো, শুক্রবার দিন ডিবেটিং ক্লাবের পেজ থেকে আবার আমরা 8টার সময় আবার ক্লাস করবো। আচ্ছা সো ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য, আশা করি তোমাদের কিছু উপকার হয়েছে। আগামীকাল রাত 8টায় সম্ভবত বা 7:30টায় পেজ থেকে একটু আপডেট দেওয়া হবে, আমাদের ঢাকা মেডিকেল কলেজের কাজী মোহাম্মদ সাইমুল রেজা বায়োকেমিস্ট্রির এনজাইমস এর উপর, এনজাইমস এবং এটা ক্লিনিক্যাল কোরিলেশন নিয়ে এবং প্রফিট কিভাবে এটা ধরা হয়, কি জিনিস ইম্পর্টেন্ট বায়োকেমির এনজাইম নিয়ে ক্লাস দেবে। সো তোমরা সবাই ওই ক্লাসটা করতে ভুলবা না। ওকে গাইস, সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড ডে।